আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর দৌলতপুর ইউসুফ হাজী ভাই শাহী জামে মসজিদ কমিটি এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত নোয়াজপুর দৌলতপুর সদর নোয়াখালী তাফসীরুল কোরআন মাহফিলের কলিজার টুকরা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা যুব সমাজ যারা লাইভে অনুষ্ঠান দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার মা বোনেরা ভাইয়েরা বাংলা ভাষাভাষী ঠিক বেটা কোথায় এই 1500 বছর এই অবস্থায় দেয় বা আছে দরজার মধ্যে খাড়াইতে হয় কোন নবী ফোন নামা দিয়ে বিয়ার রোগালি দরজার খাড়াইতে হয় এই সিস্টেমটা মাহফিল ম্যানেজ করতে করতে 10-12টা মিনিট নষ্ট হয় এই 10 মিনিট তো আলোচনা করলে আগাইতে পারতাম কে হনে কার কথা লড়বো নি এই আন্দি আইও না এই দিগো সাইও প্রিয় বন্ধুরা আজকে কে আমাদের আলামত নিয়ে কিছু কথা বলবো আগে যে সমস্ত আলামতগুলো বলছি আমি সেগুলো তো শুনছেন এখন কেমতের আলামত নিয়ে আমি একটা কিতাব লিখছি কিতাবটা থাকলে আপনাদের সুবিধা হইতো আমরা তো চেষ্টা করি ওয়াজগুলো যাতে আমাদের সন্তানেরা একসময় লেখে পড়ে আমরা তো একসময় চলে যাব আর সাত সারা বা কেয়ামতের আলামত 171টা আলামত আমি জমা করছি সারা ওয়ার্ল্ড থেকে হাদিসগুলো আলহামদুলিল্লাহ কিতাবটা এখন আর নাই ওই আপনারা লন্না যে লাইফ সাপোর্টের জায়গা কোম্পানি হুড়ি গেছে কোম্পানি এ হুডার গুণাকার আপনাকেও কান্দাও আছে আপনারা না কিনলে কোম্পানি হুড়ি যাবে এটা গুণা আপনাদের হবে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য হাতে হাতে কথা বুঝছেন এই জন্য দিনকে সহযোগিতা করা লাগে সহযোগিতা না করলে ইসলাম টিকবে না আর 54টা কিতাব থাকলে মা বোনেরা রমজানে কিছু পড়ত আস্তে আস্তে তারা পড়ে শিক্ষিত হইতো তো সেখানে 171টা আলামত বিস্তারিত আছে হাদিসগুলো দিয়ে আর ওখান থেকে কিছু অল্প কিছু আমি আনছি এই জুমার খুতবাতে খুতবাটা এখন আর নাই এই গত কয়েকদিন আগে শেষ হয়েছে আর কবে করি ঠিক নেই এটার 70 নম্বর আলোচনা কয় নম্বর এটা ধারাবাহিকভাবে যদি এমন মেডিসিন আমি দিছি যদি আপনার সন্তান বা ইমাম সাহেব জুমাতে আলোচনা করে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা অন্তত 2 মাস আলোচনা করতে পারবে ইনশাল্লাহ এমনভাবে কেমিক্যাল দিয়ে দিছি এখানে আমিন কর কারণ আপনার সন্তান তো আখেরাতে আমার বিরুদ্ধে দাঁড়াবে আফসারি হুজুর আমার আব্বুর ওয়াজ করতো আব্বু আমার হুজুরের খুব সুনাম করতো আফসারি হুজুর তো লিখুনি নাই এই জন্য বয়ানও দিয়ে দিছি লিখুনিও রাখি গেছি আমি আপনার না নিলে এটা দোষ আমার না আমি বাঁচি গেছি কি বলেন প্রিয় বন্ধুরা তো এখন কেয়ামত নিয়ে আল্লাহ একটা সুরায় নাজিল করছে সুরাতুল কেয়ামা এই পৃথিবী একদিন ধ্বংস হবে এই খেলাঘর থাকবে না এটা আমরা মুসলমান বিশ্বাস করি এটা আমাদের ইমানের অঙ্গ এটা আমাদের কি এই পৃথিবী যেমন আছে এমন থাকবো নি শেষ হবো নি বিশ্বাস হয়নি ও কাফেররা তো বিশ্বাস করে না হেতারা আরো একটার উপর একটা বানাইতে আছে গালি মাগো কি জাদুগিরি বা আরো গেছে পৃথিবীতে বাতাসের মাধ্যমে কথা চলে এই মোবাইল হাতে সাধারণ কালাহাটা কো দূর এই মাত্র আডানাল সাইরানাল লোয়া আর কিছু বালু টালু দিয়ে আয়না বানাইছি এই মাগো লোয়ার ভিতরে কত কিছু হুরা পৃথিবীর খবর হাতে ঠিক কি না এগুলো কার দান আল্লাহর কার আল্লাহ এই কথাটাই মানুষ বিশ্বাস করে না একসময় নেট ছিল না আর ভবিষ্যতে এটা থাকবেও না সেই না থাকার জমানাতে আমরা এসে গেছি এই নেটকে এত বিশ্বাস করিও না প্রিয় বন্ধুরা তো সুরা ইনফিতার ইনশিকাক কমার ওয়াকিয়া নাজ তারপরে আপনার জিলজাল করিয়া তেয়ামা এই সুরাগুলা তাকুবির এগুলা প্রায় কেয়ামতের আলামত কেমনে কেমনে ঘটবো লক্ষ লক্ষ পয়গাম্বর আল্লাহ এই দুনিয়াতে ফাটাইছেন সব নবী রসুল কিন্তু কেয়ামতের ওয়াজ করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগেট এই টপিকস হচ্ছে কে যেহেতু হুজুর লেটেস্ট পয়গাম্বর হুজুরের পরে আর কোন নবী আসবে না এই জন্য হুজুরের হাদিসগুলোতে কেয়ামতের আলোচনা
এই কথাটা আল্লাহ আজকে আমার দিলে এলহাম করছে, আমি কই দিলাম, চিন্তা করলাম আসলে তো ঠিক। তাওরাত জবুর যত কিতাবে পড়বেন, ওই নবীদের যত হাদিস পড়বেন, কেয়ামতের আলোচনা নাই। প্রায় নবীজির আলোচনাতে কেয়ামতের আলোচনা আছে হাদিসে, সুবহানাল্লাহ। আশাতু সাহা যদি লেখেন, এই পৃথিবীর সেরা মৌলবী হচ্ছে গুগল হুজুর, হজরত গুগল হুজুর, শুধু আশাতু সাহা যদি লেখেন হাজার হাজার হাদিস ইয়ানো চলিয়ে আইব এই কালায়াতের ভিতরে। কন গুগল মলিশার কাছে, মলি সাহেবের নাম গুগল হুজুর। হেতে আবার ফত যদি বলেন, আমরা এই এনতে মেন রোড থেকে ফতে সাহস দিছি, গেছি গা বলে এদিকে, এবার গুগলে এন মহিলা কয় 20 meters ব্যাক সাইড ইজ স্পর্স আর রেড সাইড ইজ ফর ফা। গুগল ম্যাপ দিয়ে আরেক কোথায় গেছি গা গুগল এন হুজুরের ফিএস হোক গা মহিলা কয় আফসারি ভাই আপনি রং যাচ্ছেন, একটু ব্যাক 20 meters এসে ডাইনে টার্নিং লোন দেখবেন আপনার উত্তর দৌলতপুর ইউসুফ হাজির মসজিদ পেয়ে যাবেন, ইউ শিওরলি ইউ গট। কে কয় গুগল হুজুরে, কে কয়? দুনিয়ার সব মৌলবী যদি মিশা কথা কয় সম্ভব থাকে, কিন্তু হজরত গুগল হুজুরে মিশা কথা কইতো না। জিডাল লেখবে না তা ফাঁত করে চলিয়ে ইয়ে, এটাও গে আমাদের আলামত। এল্লাহ না হড়ালে ইয়া করে নন, এটার দিকে মোতাব জন, এটা বাতের মতো খায়, বাত না খাইও থাকতে বাতে মোবাইল ছাড়া থাকতে ইতো না। যে হল আছে মাইয়া নেগেটিভ ফিল্মের এই লিঙ্ক টিপ দিছে যে দেখছি এটা, আর এতে ঠিক হইতো না, কত আগে মরে গেছে গা ছাত্রছাত্রীরা। অন শুধু দেহটা আছে, পরমাণু বোমা হামলা অলরেডি হয়ে গেছে, আমাদের কলব ধ্বংস করিয়ে লেছে এই পরমাণু, যেটা চোখে দেখা যায় না, বাকি রয়েছে ফেট্রিকেলি পরমাণু হামলা চলি, আমরা এই প্রজন্ম শেষ হয়ে যে মুগা, এটাই ফাইনাল ওয়াজ আজকের। কে আমার তো অলরেডি শুরু হয়ে গেছে, তবে নবীজি কই গেছে এই এই ঘটনা ঘটলে মনে করবে দে নোয়াজপুরের আর হায়াত নাই, এই এই ঘটনা। কি কি ঘটনা? আঙ্গুল লুটে দিয়ান, এই এই ঘটনা, এই এই মানে 171টা, এই এই মানে তুই এই পর্যন্ত তো হরলি না, ফরলে না তোর ইমানটা তাসদিদ হইতো, আমলের দিকে তার গিয়ে হইতো, তা সবইক হইতো, পড়লি না তো ভাই। তো আয় আল্লাহ আল্লাহ শাহন কর নবী ও ইয়াস আলুকান না সোনি সা নোয়াজ সুরিগার আমার প্রশ্ন করিব কেয়ামত সম্পর্কে, বল ইন্নামা ইলমু ইনদাল্লাহ, আপনি বলেন কেয়ামতের আলেম আমার আল্লাহর কাছে, ওয়া মা ইউদ্রিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে তবে কেয়ামত খুব কাছাকাছি হয়ে যাবে। নবীজি একদিন কেয়ামত ওয়াজ করতে যাই কয় আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কেয়ামত দুই আঙ্গুলে উড়াইছি না, এইভাবে উড়াই মধ্যখানে একটু ফাঁক আছে, ওই ফাঁক যতটুকু কেয়ামতের এই বাকি অতটুকু। রাসূল সাল্লাম এভাবে কি করছে, হাত উড়েছে আঙ্গুল আঙ্গুল দুইটা এভাবে উড়েছে, উড়ান না আপনার মতো করে ফাঁক করেন, হাঁক কদ্দুর আছে নিজের আঙ্গুল নিজে সার বেশি নি, এদের এভাবে উঠেছে হাত দিছে এভাবে আসছে উড়েই কয় এর দুরার। 3 মাস আগে ডোমসডে ক্লক পৃথিবীর ধ্বংসের একটা ঘড়ি আছে, সাড়া অর্থ কেয়ামত, সাড়া অর্থ ঘড়ি ঘন্টা, 17 জন নোবেল বিজ্ঞানী এটা কন্ট্রোল করে। তো এটারে আগে 1.5 মিনিট আসিল 100 সেকেন্ড, 1950 সালে 1.5 মিনিট, এবার হেতারা দরাদরি করে গড়ির এটা কাঁটা 17 জনে টানি 90 সেকেন্ডে আনছে, মানে 90 সেকেন্ড পর পৃথিবীর হয়াত শেষ কেয়ামত হইব। এটা হলো পৃথিবীর জলবায়ু, পরমাণু হামলার ভয় আশঙ্কা সব কিছু তারা এ যাচাই বাছাই করি গড়ির কাঁটা ঘুরে দিছে, আর 90 সেকেন্ড 1.5 মিনিট বাকি পৃথিবীর, কয় মিনিট? এই জিনিসটাও নবীজির হাদিস থেকে তারা আবিষ্কার করছে। হুজুর কয় আমি আয়েছি ইডে কেয়ামতের আলামত, এক নবী থেকে আরেক নবী 500 বছরের বেশি ছিল না ফাঁক, কশ তো নবী গুজারি গেছে তার যে কশ বছর 1500 অনকালি 1400 কোন আছে না, 30 বছর আগ অকালি 1400 আর এটা পারে না ধর 1500 কশ তো 1400-র ভিতরে, তাহলে তো 1000 বছর বনাস আছি। হ্যাঁ, আর তো 1000 বছর আগে পৃথিবী শেষ হয়ে যাবার কথা, তাহলে বনাস আছি কত? 1000 বছর বনাস আই গেছে, বাইরে অবস্থা খারাপ। নবীজি একদিন
হাদিস পড়াইতে আছে সাহাবীর ঘরে লই ভাবে মাহফিল করে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি কয় আর দস্তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা কইছে কয় বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মাজলিসিন আমরা এক ওয়াজে বইব নোয়াসুর হুজুরের ওয়াজও নিয়ের হুজুরকে বিশ্ব নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক আরবিবে দুইন মফিজ টাইপের হেমিয়ায় যা আহু আরাবিয়ুর হুজুরের ওয়াজের মধ্যে দিয়ে গড়ায় প্রশ্ন করে গেলেছে মাতা সারা ও নবী ওয়াজ করেন সে কিয়ামত কোন দিন আইবো খালি কোন কিয়ামতের রে জান্নাত তো যাইম হুর বিয়ে করিম 12800 এত কষ্ট দেরি হয় না সহ্য হয় না বিয়ে করতাম সাই হুরের বিয়ে করিম কিয়ামত কোন দিন হইব সহজ সরল মানুষ তো প্রশ্ন করে গেলেছে তো নবীজি ফামাজা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর তার দিকে সাই আবার হাদিসের দিকে সাই হুজুর হাদিস পড়াইতে আছে তারে কোনো কথা কয় না ফাকালা বাদুল কাউম তো তকল্লানি কিছু নোয়াখালিয়া শ্রোতা আছে না এদিকের গুণ কয় সামিয়া মাকাল ফাকারিয়া মাকাল এই লোকে যেটা প্রশ্ন করছে হুজুরের কাছে এটা খারাপ লাগছে শুনছি কিন্তু কি আল্লাহ জবাব দেন হেতারা হেতারা হাম দেয় আর কি নবীরে জবাবটা পাই বেল্লাই হুজুর হাদিস পড়াইছে ওয়াকালা বাদুহুম বা লামি ইসমা হাত্তা ইজা কাদা হাদিস হও এদিকের গুণ কয় হুজুর এটা শুনে না জবাব দিব কেনে বুঝিনি দোনো পার্টি দুই রকম হুজুরের কর হুজুর তো হড়াইতেই আছে হাদিস পড়ানি শেষ হুজুর কয় আইনা ওরা হুসাইল ওয়ানি সা কে আমাকে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করছ তারে দেখতে পাই না কেন কো এবার লোকিটা আবার খাড়াই গেছে কায় হা আনায়া রসুলাল্লাহ নবী আয়েন আপনার প্রশ্ন করছিলাম কেয়ামত কোন দিন হইব এই প্রশ্নের কর্তা আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফাইজা দুনিয়াতিল আমানাতু ফান্তাজির সা কো যখন দেখবা আমানত ধ্বংস হয়ে গেছে তখন মনে করিবা আর পৃথিবীর হায়াত বাকি নয় কেয়ামত 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 যার কাছে যেটা আমানত রাখবেন ধ্বংস করে গেলে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র আমানত হোয়াইট হাউসের কাছে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব দিছে হেমি আড়ি আড়ি ব্যাগের বাদ যুদ্ধ লাগাই দিছে তাহলে আমানত রাখছে নি ব্যবসায়ীর কাছে মাল আমানত রাখছে তুমি সুন্দর করে লাভ করে বেশিও ওমা হুঁসুষ্টি আর হয়ে আইস বেশি লেব দেড়শো টাকা মাল নাই কি ইত্যাম এত রোজ আন্নাতে জন খাইতে লিখব ফেরস্তার কেউ নাই তো কি ইত্যাম এ মেয়ে দেয়া যাতে আসুক তা তেন গোলাম রে খুব আলাম গোটা ঠিক কিনা এইভাবে ঘটনা চলব এই যার কাছে যেটা আমানত রাখব আমানতের খেয়ানত করব আল্লাহ ওনারে দায়িত্ব দিছে সঠিকভাবে সব কিছু ম্যানেজ করে উনি সঠিকভাবে করেন আরো হুক লাগাই দেয় আগে হজ্জা না আল্লাহ নি ঠিক কিনা কবাই বিচার করি মেনে তুই মানিচ্ছে তুই মানিচ্ছে আবার হিয়ান দেখি কোনো লোক জুড়িম কিনবো এত খারাপ কম নয় এতে মুখের দুষ্টি মারি খেয়েছি দনুময় ক বাচ্চা তো টিয়া 10,000 দিয়ে দে মিলে দিও আর হিন্দি হাতে ক উল্টা সাকিন বিচার করলে তুই যে হাত আছে আফসার হিসাব সম্মানী লোক তুই হেদা লিখা উল্টা তুই জরিবা না দনের দরকার অন ওষুধ খরচ নিয়ে হাস্য দিদি মাতিচ্ছে মানি যাইস মধ্যে দিন 9,000 হাস্য নাই এরা আমানতের খেয়ানত করছে আমানতের আরো জোরে এরকম সিটিং বহির্বিশ্বে নাই রে বাইরে কইছি এ মাহফিলে করছাম হেস লাগাচ্ছাম মাহফিল বন্ধ হয়ে গেলে জেননে ভাই কই এনে তা আমানতের কি হয়ে যাইব আল্লাহ প্রিন্সিপাল হুজুরের দায়িত্ব দিছে মাদ্রাসা অনেক প্রিন্সিপালে বাউসার বানালা অনেক কেরা নিয়ে বাউসার বানালা কই না আর আব্বাদ দেন না সম্পদ আরে আল্লাহ দিছে খাইবাল্লাহ জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে ঠিক কিনা অনেকে ঘন্টাতে যায় 10 মিনিট পরে 5 মিনিট আগে ঘন্টাতে বার হয়ে যায় তাইলে আমাদের ক্লাসে যদি 80 জন ছাত্রছাত্রী থাকে 5 মিনিট কমর এলে হাসল তারপরে হাসাটা 40 কত 240 মিনিট আপনি জাতিরে কম ফড়াইলেন আল্লাহর দরবারে 240 মিনিটের জবাব দিতে হবে ঠিক কিনা হেডমাস্টারের প্রিন্সিপালের আইন করা দিলে যে কোনো স্থানীয় টিচার তোরা হালা দিলে কি হইব তোর মতো ও প্রিন্সিপাল দেখছি হিরে ধরে এরকম হিরে ধরে না হুজুর স্যার বহির বিশ্বে নাই রে হুজুর এই জবাব তোমাকে দিতে হবে মাবুদের দরবারে একদিন আল্লাহ আল্লাহ
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ভয় করবে নিজের রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, এই ভয় যার আছে আমি আল্লাহ তাকে দুইটা জান্নাত দিব। কয়টা? ছোটটা যেটা দশ দুনিয়ার সমান, দুনিয়া তো চারশো, আয় হবে বারো তেরো রাষ্ট্র চাইলাম, আরে পৃথিবী কত বড়, কত বিশাল, এটা গুললে বোঝা যায় আবার জান্নাত কিতা। সমনে আজ পর্যন্ত তো এক ডিসিমেল লতি আর সমেন রোড না দেড় কোটি নিয়ে লইব কত, ঠিক কি না? তইলে জান্নাতের জায়গাটা কত দাম কত নেওয়া। আমার আল্লাহ কয় যে ব্যক্তি, যে ব্যক্তি ভয় করব আমি রবের সামনে তার দাঁড়াইতে হইব, এই ভয়টা যদি করেন আপনার জীবনটা মুত্তাকিদের জীবন হয়ে যাবে। আপনার সরকারি ডিউটি দশটা থেকে চারটা, এই সময়টা গভর্নমেন্ট আপনার থেকে কিনে নিছে, আপনি চুক্তি মানি সরকারি চাকরিটা করেনের, আপনি ঘন্টাগুলো করতেছেন না, মিস দিচ্ছেন, আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। আপনার না হয় পোলানের হাস করার আল্লাহ আল্লাহ সিস্টেম করে নকল সাপ্লাই করে দেওয়ারে, আর নিজের ছোট ভাই আর নিজের বউ একসাথে হরিক্ষা দেয়, গাইডে দিছি দিলে দিছে, তুইলেই তোর বাবিরে দিস, হেতে নকলের মধ্যে ইয়েন লেখি দিছে, তুমি লেখি তোমার বাবিরে দিবা, এরকম হুজুর স্যার আমাদের বহির বিশ্বে নাই রে, আল্লাহ দরবারে তোমাকে দাঁড়াতে হবে একদিন। তুমি আমার জাতিকে আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লারে জব করে দিছো, নকলের সাথে আমাদের কোনো আপোষ নাই, নকল রাষ্ট্রদ্রোহী অন্যায়। এটা বহির বিশ্বে একটা ছেলে মাস্টার ডিগ্রি পাশ করলে সে টিচার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, আগত সে হাজার হাজার এম এ পাস, ইংরেজি উড্ডারে না, আমি শর্মে মরি যেতাম, লিখছিলাম মালদ্বীপ আর ইমিগ্রেশনের জিজ্ঞা ইংরেজি, তাই ওরা জবাব দিতে পারি না, একটু ফোনেটিক্স অন্য সিস্টেমে কয়, তো কইলাম কী এর এলএলবি এক্সটেন্ড করলাম, কী এর এলএলবি ফার্স স্যার বিষয় এম এ ফার্স, নিজের কোয়ালো নিজে থার্ড পাইছি, কিতে করলাম এমনভাবে বাচ্চাকে শিখাইবেন সারা পৃথিবীতে বাচ্চাটা যাতে না থাকে, লন্ডন ইটালি যেখানে যাক ত্রুলি ইংলিশ কেবো হইলে ঠেলাই বেতন হাতে তিন লাখ চার লাখ, ঠিক কি না? এতে মাদ্রাসাতে ভাষা লড়ি যায় ওমা হাতের হাতে গরু সোরানিত লাগায় সৌদি আরব, ক মায় স্মুকা কিতা কন বাইশাপ মুখ মাফি আনতা হুমর অনেস তুই অর্ধিক গা দা যা যাও গরু সরা কই, আর হাতে যদি সুন্দর করি কই এলে এস পি রফি খুললা মাঝে আদ্রসু আদ্রসু অফিস সহিহ আল বুখারী ও আদ্রসু ফিল মিশকাতুল মাসাফি ও আদ্রসুল কোরআন আনা খতিব ফিল বাংলাদেশ ফিল মসজিদ শাহি ওই আল্লাহ আনা আনতা খতিব আনা খতিব মাহের কা সুদেশি ট্রুলি ইংলিশ যদি আরবি যদি শুরু করস গো বাজে তো উঁচ সরানির দরকার না, তাহলে এসলে সে না আনতা মুদির ফিল কম্পিউটার আনতা তাহমেলো আল হাসুবাল আল হাসুবাল আল হাসুবি তুই আর ল্যাপটপ নিয়ে আসবি তুই আর গাড়িতে এসলে মানে সাইয়ারাতি ইনশাল্লাহ উড়ি দু আন আতা জাউজা বেনতি ইনশাল্লাহ তাহলে আয় তোর আর মাইয়ারে বিয়ে দিবি ইনশাল্লাহ তোর মতো বড় ইচ্ছা ক্লোজ আপন তোমাকে এসাই, তাহলে হইলে বেতন কি হতো সৌদি আরব আষ্টে হাজার না তিরিশ হাজার, এটার জন্য দায়ী আমরা, আমরা আলেমেরা এত লক্ষ ছেলের মাদ্রাসা তড়াই আরবি শিখাইতে এলাম না, হ্যাঁ আরবির ডরে কলজ যাই গো দাই যাই হুমা, এই যে দুই হাজার তেইশ সালে দাসকে লরিক্ষা হয়েছে এই আলম আলম হরিক্ষা কি হরিক্ষা আয় কইছি আলম তুই কস আলেম আলম ক আলম হরিক্ষা, এই একই বেয়েছে তিন লক্ষ ওলান দিছে দাখেল আর এবারে সত্তর হাজার ওলান দিছে মাত্র এই আলম হরিক্ষা, আর গুণ কই দুই লাখ তিরিশ হাজার কই মাদ্রাসা লাইফ সাপোর্টে চলে যাবে কই, ঠিক করে যদি আর হুজুরেরা না হড়ায় আগামী পাঁচ সাত বছরের ভিতরে মাদ্রাসা নাই অবস্থা ভালা ন, কড়া দড়ি কন্টা ওয়াজ করতাম দরছি কে আমত অন আইসে মাদ্রাসার অব্দি কে আমত লাগাই দিয়ে রাই কনমুই লইছ উড়ি আল্লাহ জানে আসত্তি তুই আসত্তি তো ব্যাকে অজ্ঞ অজ্ঞ ম্যারেটোরিয়ার ছাত্ররে মাদ্রাসা ধরাবি নি আতুরা লিল্লাহে তাকবীর, আর সুন্দর সুন্দর মাইয়া এগুলো মাদ্রাসা ধরাইতে আর সা আতুরা আমার প্রিন্সের মতো মাইয়াডারে মাদ্রাসা হরাইম আমিন, কিরে সুন্দর সুন্দর মাইয়ারা এ এ নায়িকা হয় কায় বুঝলাম না ওকে নায়িকাও ব্যাডক্কা নাই ভাই সাহেব কেন আসেনি, প্রত্যেকটা নায়িকা সিনেমা করলেও সুন্দর লাগে কথা কইলেও সুন্দর লাগে হাসলেও সুন্দর লাগে চোখে লাড়া খাওয়াইলেও সুন্দর লাগে মহি ফালে সমুনি এক দিলে মডেলিং করলেও সুন্দর লাগে সুন্দর কিতা ইয়ে দিলে কি সুলভান্তি রেখছে বুড়ির
এই বাঁধন যাবে না ছেড়ে কিরে এবডি সুল দিও করে বাঁধি বেড়া বা টানা টানা লাগ যাওয়া লিখছে এই বাঁধন যাবে না ছেড়ে এটা তাফসীর কিতাব নিচে দি লেখা সামসিল্ক হরে আয় এটার এবারত মিলেছি এই হলো সামসিল্কে বলতে আছে শুনেন আঙ্গসেন পুতি যদি ম্যাডাম আপনার মাথা দোন আপনার সুল সমুনি থেকে ডাকা পর্যন্ত লম্বা হইব আর এবেডি তো ব্যাটা অজ্ঞা বান্ধি রেখছে আপনি যদি দশটা ডার্লিং বান্ধি রান ডার্লিং সুল চলাইব সুল চলাইতো নো ইতি সামসিল নিচে লেখি রেখছে কি এ বাঁধন তো এই বাঁধন ইগুনে হি মু ইগুনের যদি মাদ্রাসা থড়াইতো আফসারির কাছে বিয়ে দিত হি এনে যাইতো নি আর তোর আল্লাহ আর মাইয়া যদি নায়িকা ওইবার একটু হতে আগায় আফসারি হুজুরের কাছে বিয়া দিও আমিন না আসল লাগবে আর কাছে বিয়ে দিলে নাই কই তো না বালা থাকবো এগুনের ঘরে সুদে হিসাব ফায়দা হইব আজার হিসাব হইব আমি রাম জয়ব বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লইব আমিন কর আমিন আরে নেটার লাইতে বে কথা কোন জানা আই নিজে নিজে হতি হতি চিন্তা করলাম আচ্ছা নায়িকা বইনের এত সুন্দর চেহারা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহর দান বিয়ে কা বেশি হয় বিয়ে এক মাসও ঠেকে না দুই তিন মাস ঠেকে কাবিনও ঠিক আছে এক দেড় কোটি দুই কোটি টাকা আচ্ছা একটা মানুষ চলতে হইলে আর কলাখ টেয়া খাইব তো যদি কোটিপতি চাইও বিয়ে বইয়ে আল্লাহ দিলে দুইটা সন্তান উৎপাদন করলে এ দুইটা সন্তান তো তার সম্পদ আলহামদুলিল্লাহ আব্বু আম্মু কই ডাকব স্বামী মরি গেলে তো ইন্ডাস্ট্রির মালিক আমার বইনে হয়ে যাবো 2000 কোটি নিয়ার কারণ বিয়ে কাটে কেনা ফর আয় চিন্তা করছি এটা তো বহুত মূল্যবান সম্পদ এই মহিলাটা চেহারাটা তো আল্লাহর দান এটা কিন্তু অস্বীকার করানো আল্লাহ যাকে দেয় রূপ যৌবন নিয়ামতটা আল্লাহ দেয় ঈদের পিতৃভূত অনেক মানুষের হক আছে যার লগে যার জোড়া তার লগে তার বিয়া এ আল্লাহ হক আদায় করে খালি এরকম হক আদায় করি না নায়িকা বহির বিশ্বে নাই রে আতুড়া আতুড়া ইনশাআল্লাহ আমাদের সুন্দর মাইয়াগুন মাদ্রাসাত হরাইয়ুম আফসার হুজুর কাছে আলেমের কাছে খতিবের কাছে রিটায়ার্ড প্রাপ্ত প্রিন্সিপালের কাছে মাদ্রাসার প্রিন্সিপালের কাছে বিয়া দিউম আমি তো লড়াকা দিব এডি আই জানি সিটিং এর দোয়ানদারি করতে করতে আই সিনি সিটিং সিরিয়াল আই ওঘা বুড়িকে রাত উড়ে সিনি বলে আর না তিনকে বিয়ে দিও আহা কজাডা সুয়ারিতে গন্ডাদের তিনকে দিছেন কইবা যে মাথা ঠিক নেই জ্বর কত মাথা ঠিক নেই হাজ গেতেন না তাইলে কনে এদুর হাগল লইন ওয়াজনি ওয়াজনি যদুর হাগল হোক আচারি কাছে মাইয়া বিয়ে দিবেল নাতিন বিয়ে দিবেল এদুর হাগল লইন আল্লাহ আতুড় আল্লাহ আমার নায়িকা বন্ধুদেরকে কবুল কর আমিন তোরা মনে করছে হাসি হাসি ওয়াজ করি গের প্রত্যেকটা হিন্দু আমার আপন মানুষ ইহুদি আমার আপন মানুষ খ্রিস্টান আমার আপন মানুষ তোরা তো শুধু আল্লাহ আল্লাহ ওয়াজ করস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার নায়িকা ফ্লেয়ার প্রত্যেকের আমি ভালোবাসি ভালোবাসার টার্গেট হলো কারণ হলো এটাই একটা মানুষকে যদি আমি কথার মাধ্যমে ভালোবাসা দিয়ে কারণ এই কথাগুলো তারা শোনে এই নেটে তারা কথাগুলো শোনে কোন কথাটা তার দিলে টানে মহব্বত লাগে বলা যায় না সে আল্লাহর পথে আসতে পারে আর বিয়ে করলে তোরা খালি সমালোচনা করস এই অমুকে বিয়ে হবে হাসকান হয়েছে হাসকানক সোয়ানক তোরে হেতির বিয়ে গণতি কইসিনি তবু তো বিয়েটা করছে বিয়ে অবস্থা যদি সে মরে সে তো জান্নাতে যাইতে পারে মোড়ে জিনা করলে মোড়ে দেহ ব্যবসার দিলে গেলে কই বয়ফ্রেন্ড রাখলে মোড়ে তো শেষ তো কো আল্লাহ কথা আল্লাহ এনেতে আল্লাহ হমানে বিয়ে করক তো করক কারণ এটা তো হালাল হালালভাবে সে বিয়ে করতেছে তাকে ইনসাল করিয়েন না সমালোচনা করিয়েন না মনে নাও মিলতে পারে কারণ মন তো মনের রসিক কার কাছে আল্লাহর কাছে ইয়া মোকাল্লেবাল কুলু হয়তো ভালো জিনিস দিয়ে বিয়ে করিয়ে এলেছে এক দেড় মাস পরে মন টেকে না হে তুমি আমার দিয়ে লাও হে তো হেই কীতে করবো ত কর বিয়ে করতে থাক আল্লাহ যাতে আমার প্রিয় নায়ক নায়ক এদেরকে জেনা থেকে বাঁচায় আবার অনেকে বুড়ো অবস্থা তওবা করে তোরা ফেসবুকে কমেন্টস করস আগে তো ব্যবসা ভালো হয়েছে অন্ত তওবা করতে অসুবিধে খবরদার এসব কথা বলিও না কারণ কি আল্লাহ যদি তাকে মাফ করে
তোমার বলার কিছু নাই মাফ করার সুযোগ কতক্ষণ পর্যন্ত একদম মৃত্যু রাগ পর্যন্ত কখন সে পেনাল্টি গোল একটা ইনিংস খেলার 90 মিনিট সময় আছে এক সেকেন্ড আগে যদি গোল দেয় গোল হবে না আল্লাহ তারে সময় দিয়ে দিয়েছে নির্ধারিত তার হায়াত সে যদি উমরা করে হজ করে ভালো একজন হাজবেন্ড ধরি ডিসিএস ফি ম্যাজিস্ট্রেট যদি তারপরে যারা অপসরে গেছে এদেরকে বিয়ে করে আলেমদেরকে বিয়ে করে আঙ্গাসা বই তো হইল আড়া রাজি আছে ইনশাআল্লাহ কেন আলেম কারা আতুড়ে আছে আলেমের আতুড়ে কে কে আলেম আছে তিয়ান উড়াচ্ছা ওই ভাবলি গুড়ালেছে কি রে আলেম বুঝি রাটড়ি গেছে ভাই আলেম না না আর মতো আরে আল্লাহ আকবার এই আঙ্গা আলেমের কাছে যদি বিয়ে বইতে সাড়া রেডি আছে ইনশাআল্লাহ আমিন কো এটা বাংলাদেশে হনো এই সংস্কৃতিটা চালু হনো ইন্ডিয়া এবং পাকিস্তান শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা ফেসবুক শরীফে দেখছি ঠিক আছে না অনেক আলেমের কাছে নায়িকারা বিয়ে হয়ে গেছে অনেকে ফর্দা দচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ আল্লাহ কবুল করুক আর কিছু না হোক তার ঘরের সন্তানটি হইব প্রিন্সের মতো প্রিন্সের মতো তুই সাহেব বিসিএস ক্যাডার প্রায় লোক ব্যাডকে কমে আছে আকসার লোকগুলা ঢকের এটাও একটা পয়েন্ট জাতির ইমামেরা জাতির কর্ণধারেরা দেখবি ডকের তাহলে আমরা চাই আমাদের প্রিয় বোনগুলো চলে আসুক দরজা খোলা মদিনার ঠিক কিনা আল্লাহ আমার বোনদেরকে কবুল করো তাদের যোগ্যতা আছে তুমি অস্বীকার করতে পারো না আল্লাহ আমার ক্রিকেট প্লেয়ারগুলোকে তুমি কবুল করো আল্লাহ বিশ্বকাপে যারা খেলে বিশ্ব যারা আছে সারা পৃথিবীতে ফেইসার যারা আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসি যোগ্যতা দিছো তোমার কাছে আর একটা দরখাস্ত তুমি তাদেরকে ভালোবাসি ইসলামটা দিয়ে দাও জোরে বলি আমিন তো আমানতের খেয়ানত আমানতে তো আমানতটা রূপ জবনটাও একটা আমানত এই যে একটা সেহারা দিছি আল্লাহ কিন্তু সবাইকে সেহারা দেয় না আল্লাহু আকবার 18 কোটি মানুষ কারো কারো সেহারা কত সুন্দর প্রাণ জুড়ে যায় দিছে কে আল্লাহ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাদালাক ফি আইয়ি সূরাতিম মাশা রাক্কাবাক বান্দারে কোন সে আল্লাহ তোমাদেরকে এত সুন্দরভাবে সুবিন্যস্ত করলে এত প্রিন্সের মতো মানুষ মহিলা নাকান একটু বসা দিলে আর ডক থায় না নাকটা একটু খাড়া দিয়ে চোখটা একটু হরিণের মতো একটু হালকা পাকা করে দিয়ে দাঁতগুলো যদি ফাইন করে দিয়ে চুলটি লম্বা করে দেয় কালারটা যদি দারুণ করে দেয় কত সুন্দর লাগে এটা করে কে এরবার আল্লাহ জাল্লা শানু কয় বান্দা রে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাদালাক এরপরে কয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম বান্দা ও আমার বান্দি তোমার মহিমান্বিত রব থেকে কিসে তোমাকে প্রতারিত করলো বেকাম আই কইলাম আমার সিল্লা না মাইল্লা না আমার প্রতিমা নাইল্লা না আল্লাহ ক বান্দা ও খালাকাল ইনসানা মিন নুতফা ফাইজা ওয়া খাসীমুম মুবিন আমি মানুষের সামান্য বীর্য থেকে বানাইছি এই বীর্য থেকে বানাইয়া তারে দামি করছি অথচ এরকম বীর্য তার আব্বার লুঙ্গির মধ্যে কত লাগি গেছে একটা বীর্য রে তারপরে 40 কোটি শুক্রাণু থেকে তোমার মায়ের জরায়ুতে একটা ডিম শুক্রাণু নিয়ে আমি তোমারে কাজে লাগাইছি 30 বার আত্মহত্যা করতে গেছ আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া বিশ্বের ক্ষমতা দিলাম হোয়াইট হাউসের মালিক বানাইলাম তুমি হুন্ড্র রাষ্ট্রে যুদ্ধ লাগাই দিলা ও জো বাইডেন আল্লাহ জি আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম তোমার মহিমান্বিত রব থেকে তোমাকে কিসে গাফেল করলো আল্লাহ নিজে বিচারটা দাবি করতে আছে বন্দার কাছে বন্দা তুই আরে কিল্লে রে মানলি না সামান্য নাফাক পানি দিবা নাই তোরে তামাম পৃথিবীর নিয়ামত দিছি ক্ষমতা দিছি ও নায়ক নায়িকা তামাম পৃথিবীতে সবচেয়ে তোমাকে সৌন্দর্য মণ্ডিত আমি করছি আমি রবের তুমি মানলা না তোমার বিবেকের বিচার আমি আল্লাহ করি সাড়িও তোমার রূপ যৌবনটাও আমানো যথাস্থানে ব্যয় করতে হবে এটা কোথায় যথাস্থানে তাহলে আপনার থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল তৈরি হবে আল্লাহু আকবার তো প্রিয় বন্ধুরা তো এখন কিয়ামতের একটা আলামত অসংখ্য আলামত থেকে আমি দুই একটা বলবো একটা আলামত হচ্ছে কিয়ামতের আগে আগে হত্যা বেড়ে যাবে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজু
قالوا وما الحرز يا رسول الله لا يد القاتل فيما قتل ولا المقتول فيما قتل فقيل كيف يكون ذلك قال الحرز القاتل المقتول في النار رواه مسلم ابو هريره বলেন নবীজি কয় কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা কতলে কাতাল খুনরা হাজানি বেড়ে গেছে হারজ বেড়ে গেছে সাহাবীরা কয় নবী ও হারজ কি ও নবী কয় হারজ হচ্ছে লা ইয়াদিল কাতিল ফিমা কাতালা হত্যাকারী জানে না কিল্লে মারতে আসি ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা নিয়মিত ব্যক্তি জানে না কিল্লে সমনি মার খাইতে আসি আল্লাহর নবী ক আল্লাহর নবীরে ক কাইফাইয়া কোন জালিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর এই অবস্থাটাও বুঝি হইব এটা কেন হইব কালাল হারজুয়াল কাতুল আল মাকতুল ফিন্নার মার খাইন না জাহান্নামি মরিন না জাহান্নামি হত্যাকারী নিহত দোনজন জাহান্নামি এরকম অবস্থা যখন বিশ্বে দেখবা মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই ঠিক কিনা যাইতে আছে কেউ তার সাধিকার লাই আরোগ্যা মারি গেলার ইজ্ঞের ইজ্ঞা চেনেও না কৈশোর ভূত মারি গেলাই বললে মারি গেলাইতে আছে মার মার ওর কথা কয় না মার এই যে ইসরায়েলরা আজকে টিকটক শরীফে দেখলাম ছোট মাইয়া ঢক কারে কয় এরা নবীদের আওলাদ তো বাইরে এত সুন্দর মানুষ দুই নয়নে আর দেখে নরে ফিলিস্তিনের মানুষ এত ঢক 2 লক্ষ নবীর দেশ তো এই জায়গাটা এরা তো নবীর হোলামাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের হোলামাইয়া এই সুলেমান আলাইহিস সালাম হোলামাইয়া যিনি তামাম পৃথিবী চালাইছে বাতাসের দড়ি বিমান বানালাইছে অন্ত বিমান বাতাস দড়ি চলে আর হেবোটা বাতাসে ডাইরেক্ট চলছো বাতাসের করো এই বাতাস জি ওস্তাদ রেডি আছে ওস্তাদ কাছে আবার গাই গিয়ার লাগা বাতাসে উড়া সিংহাসন উড়ে দিছে হুরা বাংলাদেশ সংসদ ভবন চলতে আছে একদম পার্লামেন্ট সদস্য 300 জন লই চলে সুবহানাল্লাহ আয় কই দিকে না এটা তো কিস্তি টিয়া এটা সকালে কিস্তিটা দিস আয় যেন তোকে হইসা খাইছে আয় সোবান আল্লাহটা কই দি এরে সোবান আল্লাহ রে সোবান আল্লাহ কিল্লা আইসতে তিটি 10-12 গা বয় আর কোন যা কই এরেই বালা 10 জন হইলে আর 10 জনে বালা সোবান আল্লাহ জোরে ক তো দেখলাম মাইয়া কান্দে কান নাই বোমা হড়ি গেছে আত নাই ঠেঙ্গের দূর কাটা আহা ডাক্তার গুলা ধরে ধরে মারি গেলেছে সাংবাদিক গুলা মারি গেলেছে ও বাইরে ভাই এই ফিলিস্তিনের বদ্দোয়া বিশ্বযুদ্ধ তা স্বর্ণ শিওর চলিয়েছে বিশ্বযুদ্ধ ও মাফসারি কিতা কইরে আমি তো হাদিস দড়ি দড়ি ইডি মারতে আছি রাডার আমার তো নকশা আছে সিএস নকশা আমরা কত কষ্ট করছি ছাত্র জীবনে লজিং বাইতে আসিলাম হেতাকো কাম করছি তারপরে হরান হলান যে সময় নি জহরি মেশুমে তা গোলান হরান লাগছে কত কষ্ট করি হরালে আমরা করি মানুষ হয়েছি আর ওইন গিয়া আঙ্গজি আঙ্গ কথা মনে নেই হ্যাঁ এগুলো রিজিক নাই এগুলো আল্লাহ জানে দে এরা কাম করে কি লাভ এরকম রিজিক হয়ে গেছে এ ফরমানু বোমা হামলা দেখবি পৃথিবীতে লোক নাই হাম্মাদ আল মারুজি নুয়াইম হাম্মাদ আল মারুজি রহেমাউল্লাহ তালা বলছেন কিতাবুল ফেতানের হাদিসে ইউকতালু না সুলোস পৃথিবীতে এক তৃতীয়াংশ লোক মরে যাইব হত্যা হইব ওয়া মুতু না সুলোস আরেক তৃতীয়াংশ লোক মরে যাইব বোমার বিষক্রিয়া ওয়া ইবকাউ না সুলোস অল্প কিছু লোক দুনিয়াতে বাঁচি থাকব ইমাম মেহেদি আইবার আগে আগে এই ফরমানু হামলাটা ওই পৃথিবীতে দেখবি 100 বছরের মতো নিস্তেজ বাঘে ভাল্লু কিড়ি আবার রাজত্ব করিব এই সময় চলিয়াছে বাঘ ভাল্লুক থাকবো অনেকে গান করে তারা ইমাম মেহেদি সৈনিক হইব আয় আসি মনে মনে ইমাম মেহেদির আমার আশা তো সারা কিতাবে সব লেগে দিছি ইমাম মেহেদি যখন আইব অল্প কয়েকজন পৃথিবীতে লোক থাকবো অল্প কিছু লোক ওনারে কাবা শরীফে চিনব পয়সা আন্নারে দেখতে মোল্লা ভাইয়ের বংশের মতো ওলার মতো লাগে বহুত ডক আন্নের ইউ আন্নারে নেককান মনে আন্নার যে ইমাম অতিটা গ্রহণ করেন পার না বেড়া আই মফিস তো করলানি কো নাও আন্নারে বাল্লা বংশের ওলার লানি লাগে ভাই ভাই পৃথিবী তো শেষ আর নাঙ্গু ইমামন এ হিয়ান তো খেলা শুরু এরপরে ঈশা রুহুল্লাহ আইব পৃথিবী আবার 40 বছরের লাই মূর্তি পূজা ব্যাগ বন্ধ করি ইসলাম কায়েম করবো ইউদিন আসারা যা দুই সেরকার থাকবে এগুলোর মারি শেষ গাছে গাছের হিন্দি হড়াইবো হলাইবো ইহুদিরা গাছে কইব ইয়া মুসলিম মিন খালফি ইয়াহুদি উক্তুল আমার হিসেদি ইহুদি কা হারছে মার হাতর হিসেদি হলাইল হাতর কই দেব বাইরে মুসলমান হামাস মিন খালফি ইহুদি ও উক্তুল হু আর হিসেদি ইসরাইলা মার হাতরে এটা নবীর হাদিস কি হাদিস সেই জমানা চলি এই ক নবীজি কেয়ামতের আগে আগে সব মানুষের নজর ফিলিস্তিনের দিকে হইব আগে এটা ফিলিস্তিন বুঝদার নেই হ্যাঁ বুঝদার না
হুজুর ইমামুল মুরসালিন এই এই বাইতুল মুকদ্দাসে হইছে সকল নবীদের ক্যাবলাইডা এডারে মহাগ্রন্থ আল কোরআনে আঙ্গো এ নোয়া সুরের কোরআন শরীফ ইয়ানো আল্লাহ ফিলিস্তিনের কথাই এনারে কয় বাইতুল মুকদ্দাসে রে ওয়াবারাকনা হাওলাহু আমি এত দিক বরকতান্বিত করেছি আজ্জার যোহর নামাজ জুমার নামাজ তো হয় ন যাইতে পারে না আর মুসলমানের মারি আলাই নোয়াজ বন্ধ এডা আঙ্গো ক্যাবলা আঙ্গো কুলজের টুকরা নবীজি কয় হাজিল আরদুল মাহশার ওয়াল মানসার এই বাইতুল মুকদ্দাস এই ফিলিস্তিন হবে তোমাদের এই ময়দানে হাসর তারপর তোমরা এখান থেকে উত্থিত হইবা শুরু এখানে এখান থেকে বিচারালয় শুরু তোমরা যদি সুযোগ পাও বাইতুল মুকদ্দাসে যাই নামাজ পড়িও 224,000 200,000 পয়গম্বরের কবর সেখানে মুসা আলাইহিস সালামের হারুন আলাইহিস সালামের সুলাইমান আলাইহিস সালামের তারপরে ইব্রাহিম খলিলুল্লাহর কবর ঈসা রুহুল্লাহ তো আসমানে নিয়ে গেছে সেখানে নবীজির কাছে মদিনা তৈয়বা তার কবর হবে লক্ষ লক্ষ পয়গম্বরের কবর আমাদের ফিলিস্তিনে কথা ঠিক কিনা এই ফিলিস্তিনে বিশ্বযুদ্ধ লাগবো বলে হুজুর কি ওয়াজ করেন বুঝি না বুঝবা হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় একটা নেককার উম্মতের যদি কেউ মারে একটা নেককার উম্মতের একটা আলেমের যদি কেউ হাসি দিল কালায় ক তমাম পৃথিবীর সব মানুষের আল্লাহ মারিয়ে লাইতে আল্লাহ ক লাউ বালি আই ফাত্তা দিনা পুরা পৃথিবীর চালাইলে ইমামি আল্লাহ কিল্লা নেককার মানুষগুলারে মাল্লা এই ফিলিস্তিনের মানুষগুলার যে 90 বছর মার খাইতে আছে পরিবারে কেউ পরিবারের পুরা পরিবার নাই কারো আব্বা আছে কারো মা নাই কারো বড় ভাই নাই এইভাবে আছে পরিবারটা বাড়িগত নাই না তারপরে আছে যারা দুই একজন লোক আছে কারো চোখ নাই কারো ফাও নাই কারো হাত নাই এইভাবে মানুষগুলো বাঁচি রয়েছে কাল্লা টিকটক শরীফে দেখলাম এক কলেজে তারপরে বন্ধ ঘোষণা করছে কোগ্গা হল আনো নাই শিক্ষকও নাই বেগুন মরি গেছে কলেজ এটা বন্ধ একাডেমিক প্রোগ্রাম অফিসিয়ালি এটা ক্লোজ করা হইল আল্লাহরই দেয়নি আল্লাহরই দেয়নি মনে করছো তাফসারি হুজুর ওয়াজ করি করি বন্দা বন্দা টিয়ানি হেমিয়ার হলাম আইয়ারে মক্কা শরীফ মদিনা শরীফ হারাইবো আল্লাহ কো না রে আফসারি তোর সুখ চলতো না রে ফিলিস্তিনের শিশুর গহড়া বন্ধ হয়েছে আয় আল্লাহ তুই আফসারির হলাম আইয়ার হড়া বন্ধ করি এলাইম লকডাউন ঠিক কিনা তামাম বিশ্বরে আল্লাহ কি করে দেখ সারা পৃথিবীর আল্লাহ ধরিয়ে লেবু দ্রব্য মূল্য খালি আঙ্গুই এরনি সারা পৃথিবীতে অস্থিতিশীল নেফাল ডিমগ্ন 140টিয়া এ বড় দুনিয়া চিড়ি না ইড়ি কয় আয় দিনে নেফাল গেছি না খাইছি না ডিমা বদা 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 অজ্ঞ কত 140 কয়শো চল্লিশ তুই এটা কইলে কবি বোধহয় সরকারের কথা কই আমি আসল কথাটা বলি কারো হাতে নিয়ন্ত্রণ নাই বিশ্বটা এখন যে আব্বার কাছে আটা যাইয়ে শান্তি লাই আব্বা তো হিগে আঙ্গ আঙ্গ ইরাকে নবী রাসূলের বংশধর 20 বছর মারছে এই আমেরিকারা ক বছর 20 বছর মারছে আর ভাই করে শেষ করিয়ে গেলেছে ইরাক ইয়েমেন মারছে আর যখন 15 বছর অনমাত চলে লেবানন মারছে জর্দান মারছে মাছ চলে আর ভাই করে আরাকান এ নাড়া মারি দিছে নাড়া ঠিক নেই রে উইগুর আর ভাই করে মারে সিন দেশ কাশ্মীর মারে রাজ্য 70 বছর হে নাড়ার কাছে তুই সাহরে শান্তি বেগুন মরিবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সরকার বিরোধী দল যা আছে বেগুন মিলিমিশি বাই বাই কলজার লগে মিলি নিজের শান্তি নিজে এ করো যে দোয়ানো গেছে বেনসন সিগারেট খাইতা বুড়ি আকিজ মিনি বেছে তুই কিন্তু দুটি আবরে দিয়ে যাডা আপনাকে তো এর মতো লাগে অনেক ভায়ার মতো লাগে যাডা দারুন করে একটা বেনসন সিগারেট দেন বুড়িয়া প্যাকেট ধরা দিছি বিত্র আকিজ মিনি কি মিনি আমরিকের কাছে শান্তিটা আসেনি হেতে আরে দিত হেতে দোয়ানে তো নাই হামাসের বাইগরে মারি গেলাম ও মা গো বর্ডার বন্ধ রাফা সীমান্ত বন্ধ কিচ্ছু নাই মেসাকার করিয়ে এলেছে ফিলিস্তিনটারে ফতে জিনি দেয়াছে তোরা আঙ্গো কিছু এক মিডিয়ার খবর আস্থা সিটের ইয়েগুলা এডি সব জনগণের সেন্টিমেন্ট যেদিকে চাইলে বিউয়ার বাড়ে এডি তার কুলি 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 আগের বেড়ি উড়ি দিয়ে দিয়ে দেয় আসল কথা আল জাজিরা নিউজ ছা মাটির সাথে মিশে এলেছে আর বাইগরে নাই মাটির সাথে মিশে গেলেছে বাইরে বাই নাই রে কিচ্ছু নাই কারবালা হয়ে গেছে ফানিও নাই কিচ্ছু নাই শিশু টিশু সব মরে গেছে গা লেখিরা তো করে আল্লাহ রাখত না আঙ্গো লামাই আঙ্গো কথা হনে না
কাজ করে না এটাই তো কাজ না করার এত রিজিক বন্ধ আল্লাহ টার্গেট হইলে এতজন কাজ করে না রিজিক বন্ধ এই ব্যক্তি মরবি তোরা আগ্রা গোলার দিকে সাইসে কানবি সো মনে তো আনছিলাম 11 লাখ টাকা দিয়ে আগ্রা গোলা বইয়েছি ওরে কথা কয় না হেতের গুয়ে দূর হসাইতে ওরে কিতাব লাশ করলে হানিয়ে তিতি বার ঠাস ঠিক আগ্রা গোলার দিকে সাই কানবি তো কার আগা তো নাই খানা নাই আগা আইব কত হ্যাঁ ঠিক তো খানা উৎপাদন করছো ইচ্ছে কিছু বাংলা কলা গাছ লাগাইতি যৌবনত্বটা ঠিক থাকতো কিছু নাইগল গাছ লাগাইতি তাল গাছ লাগাইতি যৌবনত্ব ঠিক থাকতো বুড়িয়া কাজ দিলে বুড়ি জরুরি যায় মাগো আগো সভাপতি আইছি আর তুই হে তিরন 50000 টাকা বেতন দাস মাসে বিদেশ তো 2 লাখ হাডাস ইয়ার রীতি তোর কথা হনে না বুড়ি বুড়ি হেতিরে কন্ট্রোল করতে আর সত কন্ট্রোলের একমাত্র মেডিসিন হচ্ছে তাল তালের মধ্যে সিগন্যাল দি দিছে আল্লাহ আস অন বিজ্ঞানীরা গড়ি গড়ি আই কইছে তাল গাছ লাগাও ঠাড়া বন্ধ হইব ঠাড়া বন্ধ ন এটার ভিতরে বেড়ি তোর সোজা করা যায় হযরত তাল হযরত বুড়ি গরাতে তাল খাইতো বিয়েতে সাইরান করছে কেননে হেতারা কি সালসা আসেনি তুই তো কত ঘুমের ওষুধ যৌবনত্ব ওষুধ গাছ কাম হয় না যৌবনত্ব কো যেটা আমি নাই আচুরা কবলে প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাইও তারপরে বাংলা কলা কিনলে এটা গুগল ছড়িব সাহস দিস এটা কিনলে কিছু এটা রহস্য আছে বাংলা কলা লাগাইও অল্প কদুর বাদাম করিউম নারকেল গাছটি লাগা এই নারকেল গাছে ব্রেন সেক্স তো সব নিয়ামক তুই গুগলে তো চাইস তুই তো ফল উৎপাদন করস চাই তোরা 18 কোটি মানুষ বেডিলে যদি দশকে করি মূর্খাইল তো কেন রে তাহলে ক কোটি ডিম ডেলি উৎপাদন হয় হালি না ফাটি তো না তো ক্যাস লই এনে উড়ি সিয়াম সিট করি ক্যাসের 3 ক্যাস আনছি দেশি ডিম খাবি শরীর সোজা ঠিক এটা সিগন্যাল দি দিছে তোর রাতা রাত 3টাতে হাতে মিস কল মারে কুকুরুত পুরা গ্রামের ডেডিনের আমশা বেরাম শুরু হয়ে যায় গো মাগো আজ কি জানি গো গটে গো মাগো এটা খাদ্যের প্রত্যেকটা খাদ্যে আল্লাহ পক্ষ থেকে একটা সিগন্যাল দিয়ে দিছে কোনখানাতে সেক্স আছে কোনখানাতে ব্রেন আছে এবাকোটা একটা ফল আছে এই এবাকোটা ফল এস লাইক ব্রেনের মতো এটা খাইলে তোর এই মগজের একটা খানা সেটা হলো এবাকোটা 2 নম্বর হলো তোর এই কাজু বাদাম 2 নম্বরে আছে নারকেল এই নারকেলটার ভিতরে যে মগজের মতো এটা এক সিলতা করে খাইলে ফোলা মাইয়া গেন সুন্দর হইব দেশি ডিমা খাওয়াইলে মাইয়ার নালা নালা লম্ব হইব তাইলে মাইয়া গাড়ি আমরিকা হলা সাই বিয়ে দিতে এরবি সফুডি মাইয়া হইব তুই তো খাবার সা মাইয়া লম্ব হইব কেন ওর কথা কয় না ও ইনশাআল্লাহ আর মাইয়া রে একটা একটা দেশি ডিমা খাওয়াইম নারকেলের তেল মাথার দেয় কিনলে এটা কই তিরবিনি এটার আঁশগুলোতে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে এটা আল্লাহই সিগন্যাল খোদাই সিগন্যাল হ্যাঁ এটারে যদি তোমরা এ করো আর নির্যাস করো এটার মাথার যে ইচ্ছা চুল আছে তোর চুল ইচ্ছা শক্ত হইব লম্ব হইব মাথা ঠান্ডা হইব যেভাবে ডাবটা খাইলে হেসাব বাইসাব যায় গই তোমার চুলও এভাবে লম্ব হইব ওর এত আসে এটা বিজ্ঞান তো আমলা আমলার তেল কিনলে বার করছে আমলার যে আঁশ আছে বিজ্ঞান এগুলো আল্লাহ প্রদত্ত সিগন্যাল এটাতে কেন আস এটা অ্যানালাইসিস করে দেখে তো এটা তো তেল হইব তেল হইলে মাথাটা এ চুলটা শক্ত হইব অ্যালার্জি মুক্ত তেল একমাত্র আমলাতে হামদর্দ কোম্পানি ইবনে সিনা কোম্পানিটা করছে আমিন ক এবার কবি তো হামদর্দে তুনো সান্দা খাইছি ইবনে সিনা তুনো সান্দা খাইছি সত্য কথাটা আমাকে বলতে হয় ভাইরে কলিজার ভাই তামাম পৃথিবীতে খাদ্য সংকট আমদানি রপ্তানি বন্ধ তোরা প্রত্যেকে কিছু কিছু খাদ্য উৎপাদন কর কেন এটা বলি আমার এই টার্গেট তোরা ব্যাকে অজ্ঞা গরু হাইলি হাতের ক যারা তো আগে কি তো আর গিরা গিরা কড়ার কড়ার করে তো লোড আছে অল্প তুই তো লোড বেশি গেল আলাইছো এটা কড়ার কড়ার করতে তো গিরব এক কড়ার কড়ার মেডিসিন হলো 1 কাপ দুধ খাম 1 কাপ তো গরু তো হালসা ব্যাকে সমুনিত লইয়ানাস কি দুধ খাসের না কি গাছের হাতে ফাউটা দিয়ে তো দুধ আনে কতুয়াতে আতুরা আতুরা সিটিং আতুরা আতুরা এনে মার হাসাটার মাথা ঠাল্লে মার হাসে মার আই যেন কেন না আমার দোষ হইব দে এনে ধর এনে মার প্রত্যেকে একটা করে গাবি পালবো ইনশাআল্লাহ আয় হায় কতদিন কইতেছি 20 বছর কইয়ে কেউ হনে না কেউ হনে না ভাই খাদ্য সংকট সারা বিশ্বে মরবিরে না খাই টাকার জায়গার টাকা হরি থাকবো খানা তো নাই ভাই খানা তো নাই
আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও আমিন আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও আমিন আল্লাহ বাংলাদেশীদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার রিজিক বাড়াইয়া দাও আমিন আল্লাহ আমার এই দেশের হিন্দু বৌদ্ধ আমার কলিজার ভাইরা মুসলিম মিল্লারা যাতে আরামে খেয়ে যাতে তোমাকে চিনতে পারে সেই ব্যবস্থাটা তুমি করে দাও আমিন কোন তো গেছিলাম মনে আছে নি ও ফিলিস্তিন কিতারে ফিলিস্তিন তাগো কানাডা তুরস্কও লড়া হাড়াইছে আজ পর্যন্ত বর্ডারটা বন্ধ হানি নাই কত এই যে কইছে একটা বিজ্ঞানী কইছে এই ইরান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হইব কথাটার একটা যুক্তি আছে তোরা তো জ্ঞানীদের এগুলো আল্লাহ তাদেরকে এলহাম করে কাফের হোক তাদেরও জ্ঞান আছে আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহর জ্ঞান কার আল্লাহ এই যদি বেশি বাড়াবাড়ি করে অঞ্জেবাবু হুত্রি করে বা লেবাননের সাহায্য করে ফাট করে যদি ফরমানু হামলা যদি ইরান করে ইরানে ফাট করে মারি দিবে ইসরায়েল নাই এ আবার শুরু হাতের হাতে মারবো হাতের হাতে মারবো মারি পৃথিবীটা আর নাই এই অবস্থাটাতে আড়া আই গেছি তোরা অবাক হইবি আর কইবি কি আফসার হিসেবে কত কয়ে মিয়া ওয়াজ করে না ফাগলামি খেলায় বুঝলাম না হরে হুতি হুতি কবি উমা মা বেটা তো 40 বছর গিয়ে হলা মাগো কেমনে কই সব কথা কইলো মাগো কেমনে কই সব কথা কইলো কথা ইড়ে আল্লাহ মারিয়ে লেব মানুষের তাম পৃথিবীতে জুলুম বাড়ি গেছে পতলে কাতাল বাড়ি গেছে মানুষ মানুষের মারতে কোন দয়া মায়া নাই আর ঠিক কি না মানুষ মানুষের হায়া মায়া নাই হুজুর কয় তুকসারুল ফুহুশু অশ্লীলতা বাড়ি যাব মানুষের শরমে থাকতো না আসেনি মানুষের শরম হ্যাঁ শরম নাই আই হেদিন টিকটক শরীফে দেখছি বান্দরে কুত্তক গতি রয়েছে বান্দর ইডার লগে খেলা গালিয়ের এনে আর করে দি এনে আর ধরি দে কুত্ত জিরবা বার করে দিছে এত লম্বা এবার ইডার জিরবা তো লালা কদুল্লে নিজের জিরবা টেস্ট করে এবার এতে কুত্তার গাতে এনে হতে হেনে হতে বোধ হালা করতে হয় তারা বোধ এক মালিকের আন্ডারে চাকরি করে হতে এবার কুত্তা কিনে দি হতি অস্ত করে কুত্তার বুঝতি বর রশ্মি কক অসংযুক্ত আকার এটা ধরে টান দিছে এবার কুত্তা এটা এতর কামড় দিতে লাগে দৌড় দি উড়ি এত হিড়ি রূপ দিয়ে গেছে কুত্তা উড়ি গেছে কই উড়ি এবার কুত্তার ইয়ান দিয়ে আদা হিয়ান দিয়ে আদা কুত্তা হ্যাঁ হ্যাঁ করে কান্তি আছে জোগাড় দিতে আছে কামড়াইতে লাগে এবার মুহূর্তে কয়েক সেকেন্ড পর কুত্তা এটার এবার এ মাথা খাজ্জে দেয় বান্দরিকা খাজ্জে আবার উন খোলে কুত্তা মুহূর্তে সোজা বান্দর চেয়ে হেতের নাম বান্দর আল্লাহ রাখছে হেতে এত সিটারে সিটার মুহূর্তে কুত্তারে কন্ট্রোল লই আনছে তাই এটা তো একটা ওয়াজ বানাইলাম কুত্তার কত হইলো মন ব্যাগ জাগাত দচ্ছ দুঃখ নাই তুই আর আন্ডা ভাই দিল্লি গা তাইলে কুত্তার শরম আছে কুত্তার কি আছে মেম্বার সাহেব আমি একটা জিনিস দেখছি এই যে আজ্জার রাজচান্ন কিন্তু যাই যে বাজারটা আছে ফোর লেনে হইবে বাজারটার নাম কিটা মুন্সিরা দেখবি এখানে অনেক কুত্তা হুতি রেখছে সিএনজি স্টানে এ দেখবি আমাকে হেডলাইট দেখলে কুত্তা কো আফসারি বাই নিও আচ্ছা ঠিক আছে আমরা যান আমরা সরি যাই শুধু হেডলাইটটা মারলে হাতে হরি যায় দিনের বেলাও সে খেয়াল রায় শুধুমাত্র মনুষ্য জাত ওর হাতে হরন দি দিন লাড়ি অজ্ঞা সাঙ্গ গাড়ি তাতে মোড়া ইগারে দিয়ে এনে হল দাই এর বুড়ি কারো দি উড়ে না এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে নাই রে আল্লাহ কত গুণ এক কুত্তা তুনু সাইকেল আসনিছে লই গেছি সুম্মা রদাতে না হু আসফালা সাফিলি ঠিক কি না তাইলে আমি চিন্তা করলাম কুত্তা সে তুই শর্মাইছে পয়সা আমি মুইছান বাদ দিকে সান কুত্তা সে তুই শর্মাইছে দুঃসরব মাঙ্গ মুসলমান হলার গ আসেনি মুসলমান হলার গ যদি ইচ্ছা শরম থাকতো গো তাইলে হাতে হাপেন হিন্দি হুন্ডা গো সালাইত না গো হাতে হাপেন হিন্দি হুন্ডা সালায় হাপেন হিন্দি এরকম সিটিং বর্তমানে হাত দিকে ভেটকাই গাড়ার গাড়ার আসিন না নাই রে ও ভাই বুতরে কইস বলে নাই ও ভাই নাই রে ভাই হাট ডল লাগাই বুকো সেপ দি আল্লাহ তুমি আরে গাড়ি আনলে কোনো রকম হার করাইও আচ্ছা তুই দে ফ্যানটা হিঞ্চ হুন্ডা সিটের মধ্যে রানটা থুইলে রানটা একটু সরাই যা না কাঠু মাছের ডিম আল্লাহনি হ্যাঁ তাহলে সরাই গেলে এ রানে সরাই গেলে গো হাফেনের নিচের কিনারে চাক করি তা না তাহলে আক করি থাকলে এটা দুই ইঞ্চি দিকে তো নজর দেয় তাহলে তোর দুই ইঞ্চি দিকে নজর গেলে তাহলে তোর AK-47টা আর কদ্দুরের দিকে মনে আরে এই AK-47 আগাড়া মনে এক ইঞ্চি হরে দেয়া যাইব দেয়া যাইবার যাইবার বাপ
ঠিক কি না এতে কুত্তা তো না সাইকেল আস নিছে কয় গালাস নিছে এরকম সাইকেল আস নিছে মুসলমান যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আমি অবাক হই গেছি কুত্তা তো কোন স্কুল মাদ্রাসাত পড়ে না নুরানী মাদ্রাসাত তো পড়ে না কওমি মাদ্রাসাত তো পড়ে না ভাই সব এই ভিডিওটা দেখছো তুমি কেউ টিকটকে তোকে সত্তাল হজ্জিনী কারগো হেতে দেখছে আর কে দেখছে তাতুড়া না তো আরে সিটিং হুজুর কইবি উড়া দেখছো তুই কেন এ বান্দর গিয়া কুত্তার হান্ডা ধরে টাম দিছে না হ্যাঁ ইয়ার আরে কুত্তা এরা কামড়াইলো দৌড় দৌড়াইলে শুইছে না এত টক্কা দিয়ে হিডি রূপ দিছে না রাওয়াহুল হযরত টিকটক শরীফ রাওয়াহুল হযরত তুই নিজে নিজে চিন্তা কর তুই হোলাড়া হাপেন হিন্দি যদি এইভাবে তুই তো মুসলমানের হোলা এইভাবে যদি তুই হুন্ডা চালাস তো তো শরম শেষ হেতে মনে করে মাইয়ারে হাতের কাছে এনে বিয়াবো ওই যাবে ওই এনে এনে দেখলে খুশি হইব ঠিক কি না হেতে সুলি দি আধা ল্যান্ডা সুল দেখছে মাগো দেখলে তো ডাকাইতে লাইন লাগে কাগুয়া কাগুয়া সুল এসব সুল রাখা কুফুরি ইমান বঙ্গের কারণ এই আফসারে দিছে একটা খেলাই এটা কেন হাইলি ইমান বঙ্গের কারণ তুই হজরত গুগল মুলি সাহেবের জিজ্ঞাস তারপরে তাহলিকু শার মাথা মুন্ডন এটা লিখলে গুগলে কই দিব তুই তাইলে সুল রাখার পদ্ধতি সুন্নত তরিকা সাইতে আসত কে সুলের সব হাদিস চলিয়ে বুঝা নেই এই এদি তুই ছোট ছোট করছো তুই এদি ছোট করছো তুই এদি লম্বা রাখছো তুই কুফুরি নবীজি সুল রাখছে তিন রকমে তুই নবীর তরিকার বাইরে সুল রাখার সুযোগ নাই তো লিম্মা জিম্মা ওয়াফরা যদি এভাবে বাবড়ি বাম্পার রাখতি আর অসুবিধা নাই এটা সুন্নত এটা এভাবে স্টাইল করে রাখবি তখন নামাজ পড়া লাগবে নামাজ নাই কলমা নাই এত বড় বিয়া করে বড় বাবির লগে ঠিক কি না এরকম হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে কথা টেলিভিশন ওজার দেশের ইজ্জত নষ্ট করিচ্ছে বিদেশিরা শুনবো মন কষ্ট হইব এটা কেয়ামতের আলামত নবীজি কয় কেয়ামতের আগে আগে তুপসার জিনা জেনা বাড়ি যাইব আন্তাজনে হালিলাতা জারিকা সবতে খারাপ জিনা হইলো প্রতিবেশী বলল গে জিনা কর যে প্লেটে করে আমার বড় ভাই ভাত খায় সে প্লেটে করে আমি কিভাবে ভাত খাই বড় প্রতিবেশীর ওয়াইফের সেফটি দেওয়া আমার দায়িত্ব ইমানি দায়িত্ব নবী দিছে ঠিক কিনা ক কেয়ামতের আগে আগে প্রতিবেশীর সাথে জেনা ব্যবসারে জড়িত হয়ে যাইব কিছু কিছু বাবিও আছে তারপরে স্বামীটা বিদেশে আছে বহুত কষ্ট করি পয়সা কামায় দিন রাত আট আড় ঘন্টা ডিউটি ডিউটি করে টিয়াড়া আনি ফরকি আল্লাহ দি দেয় হোলান হালে ফারম একসাথে টেলিভিশন শরীফ চায় আষ্টে দশগা খাঁড়ি গা খাঁড়ি গা হোলান হেবুড়ির ঘর এরকম হেবুড়ি আমাদের বহির রাষ্ট্রে নাই রে আষ্টে দশগা হোলান লো খাঁড়ি গা খাঁড়ি গা হোলান লইল হেবুড়ি কি চায় টেলিভিশন শরীফ চায় এ চাষি জানো মহল্লা কই না ভোট দিত নরে আই মরি গেছে আরে মারি গেলাম আমি মরি গেল না আর ভাই আর কলজের টুকরা এরকম মহিলা আশেপাশে বহির্বিশ্বে এই দেশ ন বহির্বিশ্বে নাই রে দেওরেরা ঘর যাইলে কত সুন্দর মোবাইল শরীফ এবারে গান লাগায় স্বামী আমার যেমন তেম দেওরা হায় আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশার তরি রে দেওরা মরলে হব পাগল অবদেশান তরি রে যে কেন নাউজুবিল্লা না যে কৈছেন তে কলমাহর আবার ইমান যাইব কহর কলমাহর লা ইলাহা মুহাম্মাদুর যে কে তোর গান হইব এভাবে বাইরের সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাই যার ফজর নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাই যান মোর সেজদা দেয় নাই আয়শা রে ঠিক কি না দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দাড়ি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দাড়ি রে আল্লাহ একবার দুনিয়ার সুখ আমার যেমনই হোক জান্নাতের হুর আমার মনের মতন ওইটা যদি মিস করি তাইলে আমার জীবন শেষ ঠিক কিনা আল্লাহ আল্লাহ শানুক বন্দা বন্দারি
আমার বাড়িতে জান্নাতের দাওয়াত আমি তোরে দিছি নুজুলাম মিন গফুরির রহিম নুজলুন শব্দের অর্থ হচ্ছে নুজলুন শব্দের অর্থ হচ্ছে এ মেহমানদারি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা যারা ঈমান আনবো নেক কাজ করব তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার জান্নাতের বাড়িতে তাগল্লা খানা ফাঁকাই রাখছি সুবহানাল্লাহ এই আয়াতটা পড়িও আমি কান্দি দিই আল্লাহ দাওয়াতনামা কার্ড দি দিছে নাম নে আমার ঘরে কার্ড লই যাইয়েন না সিনাই নিয়েন না না খাওয়াই সাইয়ে না করে জাহান্নাম নিয়েন না দাওয়াত কার্ড দিছে নাম নে শক মার্কেটের হিয়ান দি মাইজ দিতে কমিউনিটিং সেকেন্ড তারও মাইয়ার বিয়াঙ্গ নাই দার আঙ্কেলে দাওয়াত কার্ড দি দিছে আর হাত জল কয় জল যাইলে কার্ড সাই সাই ঢুকাই দিব আল্লাহ করে কার্ড দি দিছে নোয়াজপুর ইউনিয়ন সাহেবে চেয়ারম্যান সাহেবে বিশটা করে জব করি আঙ্গ 20,000 দাওয়াত দিছে আশেপাশে তো লোক ঠেলা দিছে 30,000 সকাল 10টাতে খানা শেষ এমনি এখন আল্লাহর দয়া হাত্তান হয়েছে দিদি তোরা বাঘ আল্লাহ জাল্লাহ শাহানু জো বাইডেন সহ তাম পৃথিবীর সব মানুষের দাওয়াত দিছে বন্দারি ও আর মহব্বতের বন্দা আয় আল্লাহ জান্নাত তোকে দাওয়াত 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 কি সুন্দর কথা নুজলুন সুরা জুমার আল্লাহ জাল্লাহ শানু কয় দাওয়াত দি খালি আয় বইতে না দাওয়াত দিয়ে আয় তোকে অপেক্ষায় আছি জান্নাতের দুয়ারও খাড়াই রয়েছি আর ফেরেস্তার করে লই এক ফাটি রে ফাটা দিছি আর বন্ধা করে মিছিল দিয়া না আয়ো মিছিল দি ঢুকাইও ওয়াসি কল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা জান্নাতিদেরকে জান্নাতের দিকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে কনগ্রেচুলেশন দেওয়া হবে আল্লাহ জাল্লাহ শান এবং ফেরেশতারা সবাই মিলে তারপরে শুভেচ্ছা স্বাগতম জানাবে বন্ধা আসরে আসো দরজা গুলি রাখলাম এটা কিভাবে অর্থটা করলাম ওয়া ফুতিহাত এখানে একটা ওয়াও জিয়াদা আছে আর জাহান্নামের গো আয়াত এর আগের আয়াত ফুতিহাত সেখানে ওয়াও নাই জাহান্নামে নিবু আর তালাকুলি মুড়গে হাতের জেলও ঢুকাইব আর জান্নাতির বেলা এখানে ওয়াও বেশি কোনো সেন্টেন্সে যদি বর্ণমালা বেশি তাকে মিনিংস বেশি হবে অ্যাডিশনাল বেশি মিনিংস হবে এই জন্য মুফাসসিরিনে কারাম কয় এখানে আল্লাহর জন্য একটা ওয়াও বেশি করে রাখছে আল্লাহ নিজে তা করে জান্নাতের দিকে ঢুকাই নিব এই জান্নাতে যাইবেন নি আল্লাহ কয় হো নোয়াখালী যুবকেরা রে বিয়ার আয় হড়াইম নোয়াজপুরের তারপরে কাজী সাহেবে বিয়া হড়ান লাগতো না আয় আল্লাহ নিজে হো বিয়া হড়াইম ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ হুরিনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো মাইয়া ফুয়া কজন এব হিডা নবীজি কয় 12,500 বাকেরা সাইয়েবা 8,000 হয়েছে সাইয়েবা 4,000 বাকেরা সাইয়েবা মানে দোগোরগা সিস্টাম মেচুয়ার্ড নন মেচুয়ার্ড আছে 4,500 কারণ অনেক জোয়াইন না দোগোরগা বিয়ে করতে ভালোবাসে আর অনেক বুড়িগারাও কুমারী বিয়ে করতে ভালোবাসে কজমি হাসকানি নিলেন এক তো তারপরে ওগা কুমারী বিয়ে করে দুনিয়াতে যাই কোনো অসুবিধা নাই আল্লাহ তো বন্দার রুচি বুঝে এই জন্য দুনো রকমের রাখছে সরে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ সাইডটা আয়াতে কয় এ মহিলাগুলো কেমন হবে ফুত পবিত্রা মহিলা হবে দুনিয়ার মহিলাগুলো কোনো ফুত পবিত্র নো মিনস আছে মাসে 3 দিন 7 দিন 10 দিন এস্তে হাজা হইলে তো হুরা মাসে একদম সমস্যা গামের দুর্গন্ধ আছে যত রকমের বডি লোশন দেখ আধা ঘন্টা হওয়ার বডি লোশনে সারেন্ডার করি আফা হাইয়ার হাত্তার নানার গাম জিন্দাবাদ গামের মতো গন্ধ দুর্গন্ধ পৃথিবীতে নাই গুহড়ে ফোরে গাম হড়ে পাইবি গাম আরো বেজ দিচ্ছে ঠিক নিরে আল্লাহ নিজে করতে আছে সাইডটা হাতে আজো আজো মোতা হারা হজরত গুগল মুলুবীরে যদি এতটুকু লেখস আজওয়াজ মুতাহারা আজওয়াজ এ দেখবি হাতে সাইরোটা আয়াত খুলি দিব কোরআন শরীফে তুই তাইলে আয়াত সাইরো গারে টোকাস মুতাহারাতুন ফুতু পবিত্রটার ব্যাখ্যা মুফাসসিরিনে কারাম লাগে ও দুনিয়ার মানুষ মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি মহিলা না হায়জ নেফাস নেশা পারগানা থুতু কাশ স্ল্যাশমা গাম তারপরে
মনি বীর্যের দুর্গন্ধযুক্ত থেকে তারা ফুত পবিত্র বৈশব কথাটা কয় কে কথা কয় না কথাটা কয় কে আরো জোরে আল্লাহর কথা কি হেসা না মিশা দুনিয়ার কোম্পানিরা অফার দিলে কোম্পানি লস খালি হিরি যাব হাইতার না আগে কইছি নিলে লাগা দেখবি মোবাইল কোম্পানি 2600 টা প্যাকেজ দেয় নিসিদি ছোট করিলে দেয় শর্ত ফজজ্য এটা কেউ খেয়াল করে না প্যাকেজ দেয় বড় বড় করি কিটা করি আর ছোট করি চশমা দিয়ে টোকাই হান জানা একদম নিচের লাইনে লেখে শর্ত এই শর্ত ফজজ্য মানে চিটিং গাজি ওই তো না শর্তটি মিলে তো ওই তো না আই এত ফ্যাকিজ ইডো হয় তো এ মধ্যে দিয়ে 24 লাইন বুয়া 24 লাইন তা আল্লাহ আল্লাহ শানু দে দিছে ফ্যাকেজ আল্লাহ কোনো হিরবনি না আল্লাহ কত মহব্বতে কয় বান্দা ওয়ামান আসদাক মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে রে বান্দা ও যুবক তাইলে আল্লাহর জান্নাতে যাইবানি তুমি যখন বিচার নিকেশ হবে জান্নাতে তোমার ওয়াইফের আল্লাহ খবর পৌঁছে দিব 80,000 গেলমান দিয়া হেরা যাইকো ম্যাডাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ম্যাডাম কেমন আছেন হ্যাঁ আছি ভালো ভাইয়া তোমরা কেমন আছো গাজি ওয়ালা আপনার আফসারি হুজুর আসতে আছে মেম্বার সাহেব আসতে আছে ক বিচার নিকাশ কি কমপ্লিট ক জি ম্যাডাম ক ফুলসরাত ফারেছে কি না ক ফারেছে ক হাল রয় তুমু তোমরা কি তাকে দেখেছিলা কি না 80,000 গেল মানে কো ম্যাডাম রয় না গো হ্যাঁ আমরা তাকে দেখেছিলাম এ কথা বলার সাথে সাথে গোমটাটা টানিয়া ফাস্তা কিপাহা গোমটাটা টানিয়া লুকসুরি দিয়া বাসর ঘরের অন্দর মহলে ঢুকিয়া তোমার অপেক্ষায় তারা থাকবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যে গোমটাটা টান দিল গোমটাটার দাম কত সহি আল বোখারির হাদিসে আল্লাহর নবী কয় ওয়াইলা নাসিফুহা আলা রাসিহা খাইরুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা তাম পৃথিবীর তেলের খনি স্বর্ণের খনি মসনদ তারপরে রেল ইঞ্জিন বিমান যা আছে সব বিক্রি কর বিক্রি করলেও জান্নাতি মহিলার ওনার দাম দেওয়া যাবে না ঠিক কিনা এই জন্য গাইছিলাম দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহু আকবার ইউ হাল্লাও না মি নাসাউরা তারপরে গেলমানেরা এরা ঘুরবে সুরা ওয়াকেয়াতে বলতেছে তারা এ নিয়ে নিয়ে বলবে স্যার আর কিছু লাগবে ম্যাডাম আর কিছু দেব সে মেহমানদারি আর তুই হুন্ডা হাফপেন হিন্দি হিন্দি হাফপেন সালাই হুন্ডা হিন্দি এতে মন কি দেখো ওই ওগা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে আর কি তো টিকটক শরীফে লেখছে কত রে কইছি না গাড়ি খাইয়া মদ চালাইস না আল্লাহ দুনজামি বেকেন মোবাইলের ভিতরে ফাম যায় ডায়লগ দিছে কি তা তোরে কইছি না গাড়ি খাইয়া মদ চালাইস না গাড়ি খাই মদ চালায় হেতে তারপরে হুন্ডা হিন্দি হাফপেন চালায় হুন্ডা হিন্দি তোরে কইছি না হুন্ডা হিন্দি হাফপেন চালাইস না তাহলে চাপেন হিনবি নি নেসপেসাক থ্রি কোয়ার্টার ফ্যান হিনবি তাহলে যৌবনত্ব বাড়িব এই যে যারা টাকনুর উপরে পায়জামা পরে ফ্যান পরে ওদের যৌবনত্ব বেশি থাকে এটা নবীর সুন্নত বিজ্ঞানীরা গবেষণা করে দেখে টাকনু যে আড্ডি ডোনরা আছে না এড়ি এড়ি যদি সূর্যের আলো পায় বাতাস টাতাস পায় এ লোকের বীর্য বেশি থায় এই জন্য হুজুর গোব দেখবি ফারুক ইয়া করেন এখন দাই যায় না এখন তারের মতো সোজা থায় এচ্ছা ভালো মানুষ থুই যায় কেন ঠিক কি না আর হুজুরা বেশি বিয়ে করতে পার না কয় মরে যাই কথা বুঝছো তুই টাকনুর উপরে ফ্যান ধরবি নি টাকনুর নিচে ফ্যান ফারা কবিরা গুনা আল্লাহ তাদের দিকে রহমত নজর চাইতো না তা করে জাহান্নামে নিব মা আসফালা মিনাল ইজারে ফিন্নার এই টাকনুর নিচে যা যাইব এটা আল্লাহ জাহান্নামে নিব তখন হাফপেন আর হিনবি নি হাফপেন হিন্দি কোনো হুদবি নি নেসপেসাক জামা ফ্যান্ট ভরি হুতবি কারণ ভূমিকম্প মরতি আরস আর কোনো কিছু দুর্ঘটনা সুঘটনা যাও অজু গোসল করি ঠিকভাবে রেডি থাকবি কারণ আল্লাহ কিন্তু ভূমিকম্পগুলো বরবেলা দেয় বুঝছেন নি বাবিরের কথা কই দিয়ে তাহলে আফসারি ভাই কইছে কিন্তু ফুত পবিত্র হইবা যা হয়ে গেছে তবে ফুত পবিত্র হইবা আকসার ভূমিকম্প দুনিয়াতে বরবেলা কত করে আল্লাহ আদালেন্ড অবস্থা ধরে আল্লাহ
কি সালাকে সালাক জানোস সিজানদের সময় ঘুমে হাগল তোরা তো খুব আলসি এইডা আল্লাহ জানে কারণ তো করে কোনো অসুখ দি কোনো মৃত্যু হইতো না করোনা পাইছাবে কোনো অ্যাক্সিডেন্টে যা মারা গেছে বিশ্বে করোনাতেও তা মারা যায় না হুদেলি টিকা আবিষ্কার করে সোজ হয়ে যাবে বালা বালা কান্না কা ইটালির মানুষ 130 বছর মরে না তুই মারণ কেন আল্লাহ এটা তো জায়গা অবজার্ভ করে না এ করোনা দিছে করোনা দিও উমা 60 ডোজ বানাল আছে এ তারপরে কিতাব ফাইজার মারি দিছে টিকা মরে না এখন আল্লাহ জানে এহলা ভূমিকম্প দি মারবে আর বিশ্বযুদ্ধ দি মারবে ঠিক কি না এজন্য কি করবেন ফুতো পবিত্র অবস্থা শুইবেন মনে থাকবে নি হ্যাঁ এ কথা মা বোনেরে কইয়েন কো না নাস্তা বানাই এর পরে পবিত্র পবিত্র খবরদার এটা গুনাহ কবিরা গুনাহ ফুতো পবিত্র থাকবেন সব সময় মারার জন্য রেডি থাকবেন সব সময় কি থাকবেন রেডি থাকবেন নি হুন্ডাতে চড়বেন বলে আল্লাহ হয়তো এটাই শেষ যাচ্ছি নিয়ামত আপনি দিছেন সালাইয়ের হেতে হুন্ডা সালা যেন হেতে কুত্তা দৌড়ায় কিয়ে দৌড়ায় কুত্তা হাসো গা হাতে রিসিতে দৌড়াতে ভো 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 ফ্যা 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 মা কুড়ে কিতে শুরু করছে এরকম হেতে বর্তমান আমার মাহফিলে নাই রে আছে এই দিনটা নেবাল তো আইতে এ আই বাস তো দৌড়াদৌড়ি করে নামতাম লাগি এ স্যার এই কিন্তু অল্প কদ্দুর হাসছে এখন খাড়ায় খাড়ায় আগুন লাগে খাড়াই মতন লাগে বইলে জোগাতন লাগে মাগো মাগো মরে গেছি তো অল্প কদ্দুর হাসছে তইলে তোর ইডি যদি হাড়ে তিন চারটা বছর তো এইভাবে থাকবি কত আস্তে স্ট্যাটাস চালাবি ঘরে তো যখন বার করবো তোর মা স্ট্যাটাস সাথে মা মা সোলো করেন না মাগু মাগু অস্তে স্ট্যাটাস আছে চাক্কাইটা ঘুরেবি আমি স্বপ্নে দেখতে পাচ্ছি ঠিক কিনা চালাইছে তিনি মাগু উড়া লাগছে না তাহলে কুত্তা দৌড়ায় হাতে কি দৌড়ায় হাতে কুত্তা দৌড়ায় হাত দিকে আঙ্গুল দিয়ে তোর কুত্তা দৌড়ায় হাত খোল আরে কো হাত খোল তোর কুত্তা দৌড়ায় আর হাতে হিসে দি হুন্ডার হিসে দি এত শাসির লয় স্বাস্থ্যবান লয় এরকম হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে শাসির লন চায় যাসিনি তুই শাসির এত ভালোবাসলে শাসির রিক্সা বানার হইসা দিতে সিএনজি বানা দিতে অটো বানা দিতে শাসি যাক কারণ তোরে দেয় এভাবে গেড়ির বাইতে ধরছে কান্তি এভাবে ধরছেন তার হরি যাবেন কই আন্নাল আর হরা নয় আন্নার হেড বাই ধরেন মাগরিবের হরে সমুনি তু হুন্ডাইয়া নাইলে আতিয়ান আর নিচে নামি যায় তোর কথা কয় না হ্যাঁ তোর স্বাস্থ্যবান নিলে লতি কইছে কি তোর ইমান কানে ঠিক কোনো যে আমাদের ইমান ঠিক আছে হেতে কত বড় মুমিন হাতে ইমান ঠিক আছে ইমান ঠিক থাকার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ জানে তো গাড়িটা কোন রোডে অ্যাক্সিডেন্ট হবে আল্লাহ জানে ক্যাটালগ আল্লাহ দিয়ে দিছে আল্লাহ কা পর্দা তরক করলে অ্যাক্সিডেন্টে যাবো আর হাতে আমাদের মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম তো ঠিক আছে আমরা কোরআনের এক কিনার দিয়ে ফর্দার আয়াতে সুরা নূরের 32 নম্বর আয়াতের লেন্সে দিয়ে লিখে দিই আল্লাহ ইউসাউবু কালবাহু অসুবিধে নাই আল্লাহ জি নাই সিরুনা দারাজাতু দারাজাতান বুখারিয়াতান কলবহুম সহিয়ান তাদের কলব ঠিক আছে আল্লাহ ইয়ে না আল্লাহরে ফোন করে দিই কোরআন সংযুক্তি লাগাইব অসুবিধা কিতা এটি আর কবি নি মন ঠিক আছে কবি নি মন তোর জীবনও ঠিক থাকতো না আত আমাদের দেহ এই আতের স্কিনগুলা কোটি কোটি স্পর্শ এ আছে আপনার স্নায়ু আছে যদি তুই বাবিরা যে এনে এনে টাচ করস সেটিটা একরকম লাগবে তোরটা একরকম লাগবে ধনুকা কাঁপ দিয়ে উঠবি মাগো খিতে হইলো আর যদি ইয়েন দি ধরস ঠিক আছে না তাইলে আরেক রকম লাগবে তাইলে তোর কাজ তোর লগে একটা বেগানা মহিলা যদি তোর এ তোরে কোত্তা রূপ দিয়ে ধরক না হেড চাবি যদি ধরে তোরে গেঁডিটা চাবি ধরে বেরে কি তোরা তো নি খাদ কি তোরে কই আইব নি খা খাদের মধ্যে তো হুন্ডে এটা হইবে তো হুন্ডে এটা হইবে লগে তো দোনো জনই মুই যাবি গা এরকম দোনো জন ই মুই যায় না আয় কই যায় না তুই কজা যায় না আয় তো দেখতেছি কোথায় কোথায় আর্থিং হয়ে গেছে তোর বাবিরুলে বাজারে যাচ্ছি কইতে কি কইছে কি নবীজি কইছে সফটওয়্যার দিয়ে দিছে আলহামু আল মৌত দেবর বাবি মৃত্যু তুললো বাবি দেবরের দেখলেই মুই দৌড় দিব দেবরই মুই দৌড় দিব কার কথা নবীর কথা কার কথা আর জোরে আর তুই কস মন ঠিক আছে তাহলে তুই তুই নবীর উপদি উড়ি গেছ তুই সিটিক হাত খুলি হাত দিকে দেয় ক হাত খোল ঘুম ঘুমে তোর তুই সিটিক যাক ত ঘুমে তুই উড়েছি কি করুন ঘুমে ইয়ে তো তাগ লা
ilaha illallah jore la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam o zubokera ও কলেজার টুকরা যুবকেরা তোমরা মসজিদের দিকে চলে আইও ওলামায়ে কেরামের মহব্বতের লোক হইয়া যাও একটা মিনিট দুইটা মিনিট অন্তত ইউটিউবে ইসলামী বয়ানগুলা শোনো কাজী ইব্রাহিম সাহেবের ওয়াজগুলা শোনো ভালো ভালো বড় বড় বক্তাগুলার ওয়াজগুলা শোনো জীবনটা চেঞ্জ হয়ে যাবে আমার ফেভারিট বয়ান কাজী ইব্রাহিম সাহেবের বয়ান আমার ভালো লাগে আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈয়বা দাও আর একটা মহামনীষী আছে এই পৃথিবীর জমিনে বাংলা ভাষাভাষীর কলিজার টুকরা শোকের জ্যোতি অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের বক্তৃতা তার বক্তৃতা তোমার জীবনকে নিট অ্যান্ড ক্লিন করে দিব কত সুন্দর বয়ান আল্লাহু আকবার আমি আফসারির 26 বছরের বয়ান অত্তর করলে যা হইব অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের এক মিনিটের বক্তৃতার লগে আর বক্তৃতা আয়তো নহুরা বছরের জিন্দগির ঠিক কিনা আল্লাহ অধ্যাপক মুফিজুর রহমান সাহেবকে নেখায়াত দাও কত সুন্দর কথা এটা শুনতে মন চায় একটু একটু পড়িও জান্নাত যদি মিস করো রব আমাদের মিস হয়ে যাবে নবীজি কয় কেয়ামতের আগে আগে আর একটা আলামত আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা নুকাল قال رسول الله صلى الله عليه وسلم ان من امارات ساعته ايذر মতুল ফাজাতি রাওয়াহু তিব্রানিও কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে ভালো মানুষ 100 এর দোয়ানো সাহা গেছে ওমার নাই মরে গেছে মরেনি তিনুগা হলা হুন্ডাতে যার ভালো মানুষ মুরব্বীদের সাথে ভালো আচরণ করত আয় হায় মহাসড়কে যাইয়ে মরে গেছে একটু আগে তাজা মানুষ 10 মিনিট পরে নাই এটা কিসের আলামত কিয়ামতের আলামত স্টকে মারা যাবে ঠাড়াহড়ি মারা যাবে মিছিলে গেছে ভালো মানুষ আহা আম্মা আম্মার থেকে বাত্তাত লই গেছে ও মা 10 মিনিট পর খবর আছে জেডি গো বাই তো কোন নাই গো জেডি গুলি হায় হায় হঠাৎ মৃত্যু আল্লাহ সব সময় প্রস্তুত থাকো যে মরে গেছে বাঁচি গেছে সামনে ভয়াবহ দিন আইতেছে বাইরে এখন তো মানুষের কবর হয় আফসারি নসিবে কবর নাই রে আমার বিশ্বাস হয়ে গেছে ফিলিস্তিন কবর নাই খাতা দেখছে বল ডেজার দেখা দালাল এত মানুষ কবর কত দিব হেদিন না ফিলিস্তিনের এক মাস আগে লিবিয়া ওই শহর একটার মধ্যে আটকা তো বন্যা আছে মেঘ দেখো নাই আকাশে সাগরে তো তুফান নাই লই গেছে গো মরুভূমির দেশ 90,000 লোক কয় হাজার কবর টবর এনে ডাইরেক্ট লই গেছে আইয়ো কবর মাছের হেডো মাছে খাইবার লা মাছি গুন রোজা রইছে কত দিন এনে ফাত করে লই গেছে গো লিবিয়া কোন আই রে ইয়া তিন মাস আগে তুরস্ক লই গেছে গো লক্ষ লক্ষ লোক ভূমিকম্পে তো করে 54 বছরে আল্লাহ কোনোদিন কষ্ট দেয় না হ্যাঁ তোরা কি আফগানিস্তানে তো বালা নি আমল আফগানিস্তানে রে 28 বছর মারছে কে এই এটানে রাশিয়া 20 বছর মারছে হযরত আমেরিকে হুজুরে হযরত মানুষগুলো কত ভালো সেখান থেকে ইমাম মাহদী আইবার সম্ভাবনা লোকগুলা সরকার রাষ্ট্রীয় আইন করছে বিয়া সাইরান করণ লাগবে আফসারি ন তোরে মুসলমানি করা লাগে বেড়াকে হিরে দিতে হইব বেড়া নাই তো বেড়িরে বিয়ে করণ করতো ফিলিস্তিন তো ধরে ধরে খানকে খানকে ওলানো মারি গেলাম বেড়া নাই দাঁড়ে একজন না আফগানিস্তান রাষ্ট্রীয় আইন বিয়ে সাইর খান কয় খান ইস আঙ্গজাত সুযোগ দিয়ে আইনটা হইতো আল্লাহ কবুল করো আমিন কর সাথে হিজ লই গেছে গো তুই হিজলা বাইর মতো করি গো তুই হিজলা আটা দোনো ভাই ঠিক আছে হ্যাঁ বিয়ের কথা কইলে যদি আসবো মনে করেন এতে এতে ম্যাগনেট ঠিক আছে হ্যাঁ এতে হিজলা এতে মোনাজাত দর আল্লাহ আফসারি ভাই আফসারি ভাইয়ের কোন ছাত্র যদি পার্লামেন্টে যায় তাহলে হেমিয়া ফোন করে কই দিব রাষ্ট্রীয়ভাবে যাতে বাংলাদেশে সাতটি বিয়ের অনুমতির আইন ফাঁস করা হয় আমিন কারণ আইএমপি ওইটার না দরকার নাই আল্লাহ আরে বহুত উপরে লেগে গেছে আলহামদুলিল্লাহ তোরা হইবি তোরা আর সব প্রিয় মানুষ তোকে আমি ফোন করে দিই ভাই কামিটা করিয়ে এলা তোরা করিয়ে নেবি ঠিক আছে নি তাহলে তোরা এমপি মন্ত্রী হওয়া মানে আমি হওয়া আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে জনগণদেরকে কবুল করো তো আফগানিস্তান রাষ্ট্রীয় আইন বিয়া ক এখান আসতে কই কত সব কথা জোরে করছি এটা ভাই তুনবো আরে মাইখা বাচ্চা ভাই তোর তো মারিব মারবো আরো হেদাইব কবে হাতে এই সমস্ত বেজার লাগাই তো কেরাম
কমানো করছে না হুজুরে দাবাত দিত না তে গরো একটা নাই আগুনে জ্বালা লাগা দিতে হইছে ঠিক অস্তে কইস বিয়া সাইরি খান বিয়া কয় খান সাইগা আই কই অস্তে কই বললে ন কইছে না আতে আতে সাইতে উড়েছে বিয়া কয় খান সাইগা তো মুখে কই সুত কাহুনা যাত তো বাত মারবো তো আরে আই ওয়াজরি শব্দ অন লাগাই বাজ জেলে তুই লাইভে দের কো বাজ যাও এ ওয়াজ কইছো দেয়া যায় আইও তো ডরে আছি সাফে আছি আরে মাঠে এলে সরকারের সাফ এন্ন সাফ এন্ন সাফ সাফে সাফে আমি ফেলেট হয়ে গেছি রূপসান্দ হয়ে গেছি আইও বুঝতে আসিলাম ফিরান হা সাবের লগে রূপসান্দ হয়ে গেছি গা আল্লাহ আফসারি রে বোয়াল আল্লাহ নি করো আমিন কো তো ভাই কোন কথাটা কইছিলাম হ্যাঁ না সে কথাটাতে আমরা গেছিলাম হঠাৎ মৃত্যু কি মৃত্যু হঠাৎ মৃত্যু বেড়ে যাবে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে এইভাবে হঠাৎ মৃত্যু এটা কেয়ামতের আলামত এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি থাকেন নামাজ দরিয়ালান যুবকেরা হায়াতের বিশ্বাস করিয়েন না যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে যে কোনো মুহূর্তে ভূমিকম্প হইতে পারে এই সুখ সবসময় থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা আলামত কয় মানুষ মসজিদ নিয়ে গর্ব করিব আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাওয়াহিয়ান নাসু বিল মাসাজিদে রাওয়াহুল বুখারী ও আহমদ ও আবু দাউদ আন নাসাঈ ও ইবনু মাজা মানুষ যখন মসজিদ লয়ে গর্ব করিব তখন মনে করিব আর পৃথিবীর হায়াত বেশি বাকি না ঠিক কি না মসজিদ লয়ে গর্ব করব আনো মসজিদ আয় মানাসি মা কথা কয় না ঠিক কি না মসজিদ লে গর্ব করিব মুসল্লি লে গর্ব করতে রো বড় বড় মসজিদ ফজর রক্তে মানুষ পাঁচজন কয়জন পাঁচজন আর অনেক মসজিদের সভাপতি ইমাম সাহেবের লগে বাম্পার লইব হে মিয়া হুজুর তুই থামো আমি সভাপতি হে মিয়া ইমামের সভাপতি ন হে মিয়া মসজিদ কমিটি পরিচালনা কমিটির সভাপতি ঠিক কি না মসজিদের ইমামের সভাপতি ডাইরেক্ট আল্লাহ আল্লাহ শান উনি মিম্বরে খানায় কার কথা কইব আল্লাহর কথা কেশিয়ারের কাছে মাস্টার সাহেব তন চলে জেনে তেরে ঠাড়া উড়ি গেছে টিয়ারে কত ডলা ডলে জেনে তার আব্বার টিয়া বুঝুন নিবেন রে এরকম করেন কা দুই দিন যাক না ওরে কথা কয় না টিয়া বাড়াইতে করলে তো হজুর আমরা গরিব শরীফ মানুষ মহল্লাবাসী বোঝেন তো আল্লাহ দিব আপনারা আল্লাহ কি না দিছে আফসারি হুজুর আপনারা বহুত দিছে আল্লাহ আল্লাহ দিব এ কথা কইলে সভাপতি সাহেবের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবেন বিয়ে আই হড়াইম দেখবেন বুড়িয়া তেলে বেগুনে আগুনে যে ভয় না আর মাইয়া বিউটি পার্লার মাইজ দিতে সাজিয়ে গিয়ে 1.5 লাখ টাকা ভর্তি মাসের সাজগোজ লাগে সেন্সুরি দিয়ে দাঁত মাঝে 10,000 টাকা টুথপেস্ট তারপর আর মাইয়া ফকেট খরচ বান্ধবীর গর লগে খা 3 লাখ টিয়া লাগে ফকেট খরচ হতো মাসে 5 লাখ টিয়া লাগে তুই আর মাইয়া কেন চালাবে 10,000 টিয়া বেতন নাও যেটা আল্লাহ দিব কি কইবেন আল্লাহ দিব কি কইবেন বৃদ্ধি দি মাইজ দি যাইবে সময় সিএনজি মানা কত আন্ন গ 30 টিয়া নি 500 টিয়া যা আছে ফকেট বাংতি দিয়ে এখন সিএনজি লরে দি দিবেন জানে সিএনজি লাগে কি বামফাল লও নি হুজুর না ভাই তোমার দোয়া করি দোয়ার গোষ্ঠী গেলে আগে টিয়া দে বলে ভাই সাহেব আল্লাহ দিব কে দিব মাছ দি মাছ বাজারে যাই বড় বোয়াল মাছ জিজ্ঞের রোগ হোজে এ শিক্ষার না কান্নাটা ধরে কবে মিয়া হুজুর এত নেই আসে নি কান্না ধরে দেন না সাইয়ের আরি ভাই লাইট দেয় আরি নি ভাই সাহেব এটা ক কেজি এটা 13 কেজি দাম কত 16,000 টাকা সহজ আছে আই লাভ ইউ মাস্টারে ধরিয়ে পকেট থেকে যা বাংতি আছে 20-40 টিয়া যা আছে আমি তৌফিক এটা দিই কইবেন ধরেন কি হুজুর কি ঈদ কেটে করলেন না ফাইজলামি করলেন মাসিকে কুড়েতে তো লাগবে হাট টিয়া আপনি এটা কি করলেন ফাইজলামি লড়াইছেন টাকা দেন ওই সব আল্লাহ দিব কি দিব আল্লাহ দিব কই চলি যাবেন মার মার শুরু হইলে আমি খাইম অসুবিধা নাই এরপরে সিমির বিচির দো আনা যাবেন হু না সরিগোড়া সরিগোড়া হিয়া নক কেজি 2 কেজি লইয়ে লেবেন টিয়া 20-30 টিয়া যা দিতে আরে যদি কবে ফাইজলামি লড়া 150-300 টাকা সিমের পিছিয়ে আমার না পাইছেনটা কি ভাই সাহেব আল্লাহ দিব মায়ের দরকার হলে আরে বলাই নাই মায়ের খেয়ে যাইও সে আল্লাহ কত দেয় আমি কত সাই লই আর হুজুর তো দোয়া নিই নি হুজালা নির্বে হইসার হয়ে যায় ডিসি হয়ে যায় এসপি হয়ে যায় প্রেসিডেন্ট হয়ে যায় ও মা হুজুর কেউ বেতন কেউ বাড়া না মসজিদ কমিটির সভাপতি কাশ্মীর বে কোনে আই হুজুর তো দোয়া নেয় আর হুদগা এ
43তম বিসিএস এ বাইবেলাতে ঠিক বেলায় দোয়া করেন হুজুরের দোয়া ঠিকই গেছে আমরা কা বিসিএস এ দোয়া করেন আমরা দোয়া করবেন এভাবে আল্লাহুম্মা আমিন ওই আল্লাহ ও ও ও ও ও ও ও ও ও আমার মসজিদের সভাপতির ভোলারে তারপরে 43তম বিসিএস এ না ঠিকাইয়া আমার মত একখান চাকরির গো ব্যবস্থা করিয়েন এ মিয়া মুনাজাত খুলেন এ মিয়া আমরা দোয়ানি করতাম কইছি আপনার মেয়ে স্কেল হলো 10000 আমরা দোয়ান মুনাজাত খুলেন না যারা খুলতেন না মুনাজাত চলবো আল্লাহ সভাপতি কেশিয়ার সাহেবের হোলামাইয়ের বেতন বিদেশে এভাবে 10000 টাকা করে দিও এতারে ম্যাজিস্ট্রেট বানাইও না আল্লাহ নি ইমাম বানাইও সাল্লাল্লাহ ঠিক কিনা এ ঠিক কিনা আপনারা তাগরে বড় বড় দোয়াড়ি দি আর আপনারা অনশেষ দোয়া করিবার আগে তাগরে বলবেন ছেড়া উপজেলা এ নির্ভয় অফিস কার্যালয় আপনারা যারা নামাজ দি হড়ান উপজেলা শিক্ষা বিচারের বা উপজেলা নির্ভয় বিচারে একটু কইবেন বলে স্যার কতদিন খেদমত করিয়ে রান্নের বা ভাবি সাহেবের আর সালাম দিবেন বলে ম্যাডাম আফসারি ভাইয়ের সালাম জানাইছে আয় তো কইতে ডর লাগে স্যার রে আল্লাহ কদর কর স্যারের মতো স্কেল স্যার আর হিসি দিন নোয়াজ হড়ে আর শরম লাগে হয় নোয়াজটা স্যারের হড়াই তো কন আর আয় যদি হড়াই অন্তত স্যারের স্কেল না হোক 1,10,000-20,000 টি এটার দরকার নাই অন্তত আর একটা লেকচারারি স্কেলের বেতনটা যাতে দেয় বাংলাদেশ সরকার সর্বনিম্ন 30,000 টি বেতন দিচ্ছে ইনক্রিমেন্ট দিলে দিব না দিলে না ইনক্রিমেন্টের আগে তার চাকরির বেল থাকতো না তবে ম্যাডাম আপনি ভাইয়াকে না আপনার ভাই আর কি আমার স্যার ওনাকে বলে দিন আমাকে যাতে 23,000 টাকা বেতন দেয় মনে যার দর আল্লাহ বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের গো বেতন 23,000 টাকা কর আমিন কত এই কিয়ামতের আগে আগে মসজিদ লই গর্ব করিব ইমাম মুয়াজ্জিন মুসল্লির গো খবর নাই তাকে খবর নাই কানো মসজিদ তাজ এসি তিনার অটো এসি তোকে দোষ হয়ে গেছে মসজিদ কে নয় শামসুরকে বাড়ি সে দিন হ্যাঁ দূর কুত্তা হান্দা আগল সে বিড়িতে চাটারে আঙ্গ মসজিদ না সে দারুনস মসজিদ দারুনস প্লুরাল নম্বর দি করবি এস যুক্ত করবি দারুনস মসজিদ দারুনস হবে মুসল্লি দিয়ে নবীজির মসজিদের নবীজির ফায়ার তলে স্বর্ণের খনি তেলের কোনি ব্যাগ নবীজি যেন জান্নাত আউজে কাউজার ব্যাগ আল্লাহর নবীর আপা আল্লাহ দিয়ে গেছে সুবহানাল্লাহ কয় না হেই নবীর মসজিদ তারার বেড়া নারাসানি খাজুরাতা সানি মুসলা লাইনি মুসল্লি বেগুন জান্নাতি মুসল্লি আউ অকর যেগুন নোয়াজ হইলে আল্লাহ সার্টিফিকেট লিখি দেই ইতি আল্লাহ তোমরা জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আর আঙ্গ মসজিদ টাইলস করা এসি মুসল্লি প্রায়টি সিটার দাঁড়িয়ে তোর বুড়িগার নিচে তাই সোহান রাবিল আলা কয়ে দেখছো তুই দাঁড়ি কীভাবে আই লাভ ইউ দেয় হ্যাঁ সুদি হ্যাঁ হুতের বললো কে বই টেলিভিশন চা এরকম সুদি বুড়িগা বর্তমানে আঙ্গো আশেপাশে বহির রাষ্ট্রে নাই রে কদ্দ তুরি সাগা এদুল খাড়া হাতে আল্লাহু একবার বলাম ফিসে যা হ্যাঁ দেখা আসকা তুমি যাবো না এরকম বুড়িগা বর্তমান আমার মাহফিলে নাই রে এত হোলান দেখলে তোর মাথা খারাপ হয়ে যায় কার হোলান বেদদ দৌড়ে সতা ঠিক না মসজিদ কা আমরা মরি গেলে তো এই বাচ্চারা মসজিদ আবাস করব নবীজি তার নাতির করে কান্দলে নোয়াজ হচ্ছে ছোট মাসুম বাচ্চা করে কোলল এসে মুতি দিছে মাইয়ারা হোলানে মুতি দিছে নবীর কোলো মাইয়ার মাস সেচ তো দিচ্ছে কত নবীজি কো এরা জান্নাতের টুকরা সেচ ইও না এরা মহাব্বতের মানুষ নবীর কোলো সেচছে মুতি দিছে নবী কান্দল লইলে তাকে নামাজ হচ্ছে ওয়াইজা রাকা ওয়া দাঁড়া ওয়াইজা রাফা ওয়াইজা গামা রাফা আহু যখন খাড়াই তো হুজুর আবার তারে কান্দল লই এলে তো সহি আদিস সুবহানাল্লাহ কয় না তাহলে মসজিদ তো আর হোলানের দৌড়াইবেন নি ছোট ছোট হোলানের মসজিদ নিবেন নি আমাদের পরে এই জমিন খালি হইয়া যাইও আমরা ছোটবেলার নামাজ পড়ার কারণে তো আল্লাহরে পাইছি পড়ছি স্কুলে স্কুল থেকে গেলাম মাদ্রাসায় ছোটবেলায় স্কুলে পড়িবার সময়ও আমরা মসজিদে নামাজ পড়তাম মুরব্বীর লগে যাইতাম শতানি আড়া কম করি ন তারপরে বুড়িগার কো ফকেট বড় বড় ব্যাঙ্ক পর্যন্ত দিয়ে দিছি বুড়িগার এইভাবে নিয়ত বান তো আমরা মনে করছি যেটা নিয়ত তো শেষ হাত বান্ধি গেলেছে বুড়ি গান আর কি বুড়ি গাঙ্গুর কিছু করতে পারবো নি ওই বাদাম আসো ব্যাঙ্গিড়ির টককে না ওইলাম এগুলি বেড়া বড় ব্যাঙ্ক দড়ি লই যায় তো বুড়িগারে তখন
নামাজ হইতো আড়া বুড়িকে গো ফকট এটা পড়ি দিলে বড় ব্যাংক তো এটা লাগবাইতো বুড়িকে ইয়ান দিয়ে নিয়ে মা গো কোনে নুয়াজ কোনে আড়া দিতাম গরম দৌড় হে তো শয়তানই করতে করতন এই কালাস কোন কালাস আর জোরে তে লিখে দিছে সাত বছরের নিচে বাচ্চাদেরকে আমাদের মসজিদে আনিবেন না তোর বাপের মসজিদ নেই এটা কাবা শরীফে আজ্জা হলান লেদা হলান আগামুতা ব্যাগ কাবা শরীফ চলে জোগাড়ে লাই নোয়াজ পর্যন্ত এই অবস্থা চলছে নোয়াজ হলান দৌড় দে শতানি করে কেউ মানা করেনি তো বাইতুল্লাহ মসজিদ বলে আল্লাহর ঘর বাইতুল্লাহ অংশ তো ইয়ান মসজিদ ইয়ান আঙ্গ সভাপতি সাল লাগে তো কি দর এতে রে আরো কত দর এতে দর আকল বাইর মতো দর এতে তরাবি সান্দা উড়াই মসজিদ টাইলস করে এটা হক হলো নো ইমাম সাহেবের হকার হেমি ইমাম সাহেবের তরাবি সান্দা দি কিতা করে মসজিদ টাইলস করে তোর মসজিদের বিচার আল্লাহ কর তুই ইমামের হক বাড়ি দিছ এত বছর নোয়া চড়ায় হুজুরের একখান হুন্ডা কিনি দাসা হুন্ডা তোরা এসে আল্লাহ সার আল্লাহর ওয়াস্তে হুজুরের হিসি দি উড়ে হুজুর বইয়েন দোয়া করিয়েন হুজুর খালি দোয়া বেচতে বেচতে তোগ হুন্ডার মালিক আর হুজুরে অন সাইকেল চালায় এ নোয়াজপুরের ছাগলে কান খড়া করে হুনে কিরে মাঠঘাটার আওয়াজ কত হইয়ে এটা কি এর আওয়াজ কি দৈত্য হইয়ে না হুজুর হইয়ে কাট 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 ঠাস 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 ও খাদো হল লিডা আটকা আটকা মারে তো মাঠঘাটিরে হিসেটা ঠাস 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 ও মা ছাগলে ছাগলে গাছখানা বন্ধ করে দি বের করেছে কে ইয়ে কিন্তু এটা আফসারই হুজুর ইয়ে না ডাকাই দিয়ে ইয়ারে কানেরে বাড়ি দিছে না কোনো ভুল শুনছি ছাগলে বুঝছেন হুজুর ছাগল দে সাইকেল দে দেড় দৌড় মাগো এটা কি তা কই মাগো এই ধরনের গাড়ি বাড়ি তো আয়ার দেই নো এটা তো বুলডোজার তো খারাপ বুলডোজার তো ইচ্ছা বাজ নাই ঠিক ঠিক কি না আতুরা ইনশাআল্লাহ আমরা হুজুরকে একটা হুন্ডা দুইটা বউ দিয়ে দিব আগের মতো থাকবে ঠিক আছে জমা আছে হুরন কে লেবো আমার ইমামদেরকে ভালোবাসিয়েন তাদের আল্লাহ ছাড়া কেউ নাই ভাই দ্রব্যমূল্য আন্ন যত টেয়া দি খান উনিও তত টেয়া দি খায় মহব্বত করিয়েন মহব্বত করিয়েন আমরা অনেক সময় ফেসবুক আঙ্গরলে এত ওয়াজ ব্যবসায়ী আমাদের ব্রেনটা তো আপনাদের জন্য দিয়ে দিছি চব্বিশ ঘন্টা আপনাদেরকে নিয়ে চিন্তা করি আমিন কর টেয়াগুলো আমরা নষ্ট করি না আল্লাহর কাজে খরচ করি হয়তো ফ্যামিলি নিয়ে বাসি আর কিতা এই তো আর কিতা ন আর কিতা করি ককটি নিয়ে হয়েছে ন কিতে হয়েছে মন্ত্রী এমপি হলে তো বেটা কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম বেটা প্রকল্প এটা নেয় পাঁচ হাজার কোটি টাকা হ্যাঁ জি ওস্তাদ আমার কাজ আমি দেখবো সেটা হ্যাঁ দিয়ে দাও তো ঠিক আছে না হে যোগ্যতা আছে না আল্লাহ দিছে না রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার ডিগ্রি হলে এল এল বিতে অ্যাস্টেন্ট করলে এত লগে আর ফারে গেই বেটা উড়ালে তো আর চিনি ছাড়া দে লাড়া ঠিক কি না তো আর কিতা তা আমরা তো তোদের খেদমত রয়েছি ক আতুটা ইনশাআল্লাহ আফসারি হুজুরেরে বেশি বেশি হাদিয়া দান করব আমিন তেরো তো ওয়াজ সান্দা দেন দেন তো গিয়ে ওয়াজ ওয়াজটা কন্টিনিউ রাখবেন এই জমিনে মা বোনেরা কিছু শুনবো সকালবেলা দরকার মহিলা সমাবেশ করিয়েন দেশি একজন ভালো আলেম দিয়ে আম্মাজিরে আসবো ফ্যান্ডেল তো এমনিও খুলবো বেলে তুই দশটার হরে খুলিস বাদে ফজর আম্মাজিরা কিছু শুনলে বাইরে ইন্টারনেটে পাঁচ মিনিট ফর ফর নেগেট ফিল্ম নতুন নতুন ইয়ে নতুন নতুন নিউজ তারা মোহাম্মদ সাল্লামের উম্মতগুলারে জাহান্নামে লই যার আমরা যদি বেশি বেশি ওয়াজ নসিহত করি করি জুমার আলোচনা আপডেট দিয়া হুজুরে একজন গেস্ট হুজুর আনিয়া যদি স্পিচগুলা দেয় মানুষকে তরতাজা করতে পারি ইমানটা তাসদিদ করতে পারি তাহলে লোকগুলা জান্নাতে যাইব ঠিক কি না পয়সা লই কেউ কবর যাইত না হিন্দুও না বৌদ্ধও না খ্রিস্টানও না রাজাবাদশাহ না ধনীও না গরিবও না প্রত্যেকে টাকাটা রাখি যাইব জাস্ট একটু চলা আর কি দুনিয়াতে আমরা যাতে আমরা প্রত্যেকে ভালোভাবে চলতে পারি ধনী গরিব সকল ধর্মের মানুষ যাতে আমরা সুখে থাকতে পারি হিংসা করিও না ভাই হিংসা করিও না তো অসংখ্য কথার ভিতরে অসংখ্য এই যে তিন চারটা কইছি আর তো অসংখ্য রয়ে গেছে আজ আর নয় আরেক সময় ইনশাল্লাহ করবো সবাইকে নিয়ে মুনাজাত এগারোটার প্রায় এগারোটার কিছু উপর রয়ে গেছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি শাইয়িন